স্পেশালি আপনারা দেখেছেন যখন আপনাদের ইন্টারভিউ নিয়ে আসছিল, ইন্টারভিউর সময় যে কাজটা করেছি আমরা, সবাইকে একটা কালার টেস্ট দিয়েছিলাম, তাই না? এর কারণটা কি ছিল জানেন? এর কারণটা ছিল এরকম না যে আপনারা কালার চিনেন কিনা, কারণ আমি জানি আপনারা কেউ কালার চিনেন না। বি অনেস্ট, আপনারা যে কালারগুলো বলেছেন একজন বা দুইজন কালার বলতে পেরেছেন, আর সবারই উল্টাপাল্টা ছিল। তো আমাদের উদ্দেশ্য সেটা কালার চিনেন কিনা। আপনারা দেখেছেন কোশ্চেনের মধ্যে আরও ছিল সিএমওইকে বা আরজিবি প্রিন্টিং কালার কোনটা, আলোর কালার কোনটা, এখানে কেউ কেউ আন্দাজের উপরে দিয়েছেন, কেউ হয়তো দু একজন, আমি যেটা বলবো যে লেস দেন 1% ছিল সঠিক উত্তর, আর ম্যাক্সিমাম ছিল ভুল। তো সেটা আসলে টেস্ট করা আমাদের উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল যে আপনারা কালার ব্লাইন্ড কিনা, মানে আপনারা ঠিক কালারটা চিনেন কিনা, যার কারণে আপনাদের বলেছে যে ল্যাঙ্গুয়েজই পারেন অ্যাটলিস্ট কালারের নামটা বলেন, বাংলা হোক, ইংলিশ হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, এটা আসলে আইডেন্টিফাই করা। আমরা অনেক স্টুডেন্ট পেয়েছি এরকম যে সে সব কিছু ভালো, সব কিছু ফাইন, কিন্তু যখন কালার টেস্ট নিলাম দেখলাম যে সে কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড হলে যেটা হয়, যেই কালার যেরকম দেখার কথা সে ওটা দেখে না, ডিফারেন্ট কালার দেখে। এখন তাতে সমস্যা কি হবে, আপনাকে ক্লায়েন্ট বলছে গ্রিন কালার দেন, এখন গ্রিন কালার তো আপনি চিনে নেন না, গ্রিন কালার চিনেন আরেকটাকে, তাহলে ডিফারেন্ট কালার যদি দেন সেটা কি কালার ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে? কখনই অ্যাকসেপ্ট করবে না। সো এই সেক্টরে কাজ করার জন্য কালার ব্লাইন্ড হলে আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, আপনাকে এটা থেকে বের হয়ে থাক মানে বের হয়ে আসতে হবে। আমরা এরকম পেয়েছি যেহেতু কালার ব্লাইন্ড, ওদেরকে হয়তো শেষ পর্যন্ত নিতে পারিনি আর কি, এবং অনেকেই দেখা গেছে সে নিজেও জানে যে সে কালার ব্লাইন্ড, এই জন্য বেসিক্যালি টেস্টটা নিয়েছিল। তো আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হলো প্রিন্সিপাল অফ কালার। কালারের অনেকগুলো ধরন আছে, ধরন বলতে যে আমরা কোথায় কালার ইউজ করব, কোন জায়গায় কী কালার ইউজ করব, কার জন্য কী কালার ইউজ করব, কালারের যে কম্বিনেশন আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। মেজারমেন্ট একটা বিষয় আছে, মেজারমেন্ট হলো আমরা মেজারমেন্ট অনেক ধরনের হয়, আমরা শুধু দৈর্ঘ্যের যে একক আছে, দৈর্ঘ্যের যে মাপ আছে সেটা নিয়ে কথা বলবো। এখানে হয়তো আমরা রিয়েল লাইফে যেরকম এতদিন ম্যাথ করে আসছি বা যেরকম জিনিসপত্র শিখে আসছি, এখানে এসে আমরা ডিফারেন্ট কিছু শিখব এবং নতুন কিছু শিখব, যেটা হয়তো কখনো চিন্তা করেন নাই যে গ্রাফিক্সের কোর্স করতে এসে নতুন একটা ম্যাথ শিখবেন, যে ম্যাথটা হয়তো আগে থেকে কেউ জানতেন না, একটু ডিফারেন্ট কিছু আমরা শিখব। আচ্ছা, অনেকেই আমার সম্পর্কে হয়তো তেমন জানেন না যে আমি কি করেছি বা আমার আমি যে ক্লাস দিচ্ছি, হয়তো নাম দেখেছেন অথবা গ্রুপে দেখেছেন ম্যাক্সিমাম, তাই না? আচ্ছা, আমার নামটা দেখতেই পাচ্ছেন, আর যেটা হলো আমি কাজ করি কোড পিকচার স্টুডিও আছে, কোড পিকচার স্টুডিও, স্টুডিওর ছবির কারণে এটা ঢেকে গেছে। কোড পিকচার স্টুডিওটা বেসিক্যালি কাজ করে হলো থিম ফরেস্ট নিয়ে, অনেকে হয়তো থিম ফরেস্টের নাম শুনেছেন, তাই না? থিম ফরেস্ট হলো ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, যেখানে আপনার ডিজাইন অ্যাকসেপ্ট হওয়া মানে হলো আপনার ডিজাইনের স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরা হয়, যে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা কাজ করেন। থিম ফরেস্টে অনেকেই ট্রাই করে, ট্রাই করলে আসলে সবাই রিচ করতে পারে না, থিম ফরেস্টে খুব কম সংখ্যকই আছে। আমি যখন শুরু করি তখন বাংলাদেশ থেকে তিনটা কোম্পানি কাজ করে, একটা একজন হলো দুইজনেই জুমলা নিয়ে কাজ করে, আমি হলো মাল্টিপারপাস নিয়ে কাজ করি। এখন হয়তো অনেকেই শুরু করেছে, অনেকেই হয়েছে, তো ওই লেভেলে আসতে অনেক সময় লেগেছে। থিম ফরেস্টে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা মানে হলো ইন্টারন্যাশনালি আপনাকে রিকগনাইজ করা হবে, যে আপনি যে কোনো কোম্পানির সাথে কাজ করতে পারেন, যে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করতে পারেন। সো কোড পিকচার কাজ করে বেসিক্যালি থিম ফরেস্ট নিয়ে, সেখানে ডিজাইনের পার্টটা আমি দেখি। আর এমনিতে আমি আমার একটা কোম্পানি আছে, নাম হলো স্পন্দন আইটি, এখানে মনে মেনশন করা নাই। স্পন্দন আইটি মূলত কাজ করে হলো সফটওয়্যার নিয়ে। আমি হয়তো আপনি দেখছেন যে আপনার গ্রাফিক্সের ট্রেনিং করাচ্ছি, তার মানে কি আমরা গ্রাফিক্স নিয়ে আছি? বেসিক্যালি আমাদের কোম্পানি থেকে গ্রাফিক্সের কোনো কাজই হয় না, মানে প্রিন্টিং সেক্টরের বা প্রিভিয়াস রিলেটেড কোনো কাজ হয় না। আমরা যেটা করি, ইউআই ডিজাইন করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, ওয়েব ডেভেলপমেন্ট করি, আর এমনিতে ডোমেইন হোস্টিং সেল করা হয়, সেটা খুব একটা প্রায়োরিটি না। ওটাতে আমরা যেটা করি, রিসেলারকে বেশি প্রায়োরিটি দিই, যে যারা রিসেলার হতে চায় তাদেরকে বেশি প্রায়োরিটি দিই। এই হলো মূল কোম্পানি। আমরা কিছু কিছু বড় কোম্পানি কাজ করি, তার মধ্যে একসময় লোকাল কোম্পানি আমরা বন্ধ করে দিয়েছিলাম, লোকাল কোম্পানির কাজ করা। এখন যেটা আছে জামান গ্রুপের নাম হয়তো অনেকেই শুনেন নাই, কিন্তু বেস্ট ইলেকট্রনিক্সের নাম শুনেছেন অনেকে, তাই না? বেস্ট ইলেকট্রনিক্সে যে ওয়েবসাইটটা আছে, এটা প্রিভিয়াসলি যেটা করা ছিল সেটা আমাদের করা ছিল, এখন যেটা আছে এটা হলো ফুললি ই কমার্স এনেবল, এই সেটটা আমাদের কমপ্লিটলি করা। তারপরে যেটা আছে রবির একটা সাইট আছে, weartigers.com.bd, কেউ হয়তো দেখেছেন কিনা কখনো। এটা হলো বেসিক্যালি প্লেয়ারদের নিয়ে কাজ করে, ক্রিকেট নিয়ে কাজ করে, এই সেটটা আমাদের করা। রবি নতুন একটা জিনিস লঞ্চ করছে, সেটা হলো দ্য ওয়াইফাই জোন, ওই কাজটা আমরা শেষ করেছি, এখনও লঞ্চ করেছে কিনা জানি না, 1 তারিখে লঞ্চ করার কথা ছিল। আর এমনিতে বড় বড় কিছু কোম্পানির একসময় কাজ করতাম,
আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় কোম্পানিগুলো আসলে অনেক প্রবলেম্যাটিক হয়। তার মধ্যে এশিয়া এনার্জি, মেঘনা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, এগুলো আমার ক্লায়েন্ট ছিল। তো এখন আসলে এদের কাজ করি না, এখন বাংলাদেশে মাত্র জামান গ্রুপের কাজ করি। আর হলো ফকির অ্যাপারেলস, নাম হয়তো শুনেছেন, ফকির অ্যাপারেলস, এটা একটা বড় কোম্পানি, স্পেশালি বাংলাদেশে খুব একটা রিনাউন্ড না, কিন্তু ইন্টারন্যাশনালি তারা খুব রিনাউন্ড, হ্যাঁ, অনেক বড় কোম্পানি হিসেবে। তো ওরাও আসলে খুব ভালো তা না, ওদের হলো সময় ব্যস্ততার কারণে ওরা সময় দিতে পারে না, কারণ একটা প্রজেক্ট যখন আমি করি তখন দেখা যায় যদি সময় তারা দিতে না পারে তাহলে কি হয়, এটা পড়েই থাকে একটা সার্টেন পিরিয়ডে। যে প্রজেক্টটা আমার 1 মাস লাগার কথা সেটা হয়তো 6 মাস লাগছে, এটা আসলে বিজনেসের জন্য কখনই গুড না, কখনই ভালো না। তো তারপরে ওদের কাজ করি, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে ওদের পরিচিতিটা অনেক ভালো, আর আমরা মূলত কাজ করি ইন্টারন্যাশনাল মার্কেটের। তো আমরা আসলে ফ্রিল্যান্সার সাইডে খুব কম কাজ করি, যে আপওয়ার্কস আছে, ফ্রিল্যান্সার আছে, এই সাইটগুলোতে কাজ খুব কম হয় আমাদের। আমাদের ক্লায়েন্টগুলো আসে ডিফারেন্ট ওয়েতে, ম্যাক্সিমাম আসে রেফারেন্স সাইট। আমাদের মিডল ইস্টের কাজ আমরা বেশি করি, ইউএসএর মার্কেটে কাজ করি, ইউরোপ মার্কেটে কাজ করি। তো আমাদের মার্কেটিং পলিসিটা একটু ডিফারেন্ট, যেটা নর্মালি আপওয়ার্কসে সবাই যেটা করে, আপওয়ার্কসে কাজ করে, ওইখান থেকে ক্লায়েন্ট জোগাড় করে, দেন হয়তো কন্টিনিউ করে, আমরা এরকম কাজ করি না। মূলত এখন যেটা আমাদের ফোকাস আছে, ফোকাসটা হলো ওয়েব ইউআই ডিজাইনের উপর আমাদের মেইন ফোকাস। ইমন সাহেব আপনাদের ক্লাস নেয় মনে হয়, আপনারা জানেন ইমন, সব বেচে মনে হয় নেয়নি, 19 নম্বর বেচে নিয়েছে, স্পেশালি 20 নম্বর বেচে নেয়নি। আচ্ছা, ইমন হলো আমাদের এখানে ফার্স্ট বেস্ট স্টুডেন্ট। সো তার সাকসেস যেটা, যে সে আসলে আমাদের সাথে জয়েন করার পরে অনেক ভালো অবস্থায় গিয়েছে। এখন আমরা একটা প্রজেক্ট করছি, একটা মেগা প্রজেক্ট হচ্ছে, অনেক বড় প্রজেক্ট। তো সেই প্রজেক্টটা নিয়ে সে এখন কাজ করছে, তো যার কারণে বেসিক্যালি সেই ক্লাসটা নেওয়ার কথা ছিল, বা সবগুলো ক্লাস তার নেওয়ার কথা ছিল, প্রজেক্টের কারণে সে আসতে পারছে না। তো ক্লাসগুলো আমি নিচ্ছি, হয়তো সবগুলো ক্লাস না নিতে পারলেও প্রজেক্টের আগ পর্যন্ত হয়তো আমি ক্লাসগুলো নিব, মেইন যে ক্লাসগুলো আছে। আর আপনারা যদি বাকি দেখেন, আমি এই সেক্টরে কাজ করছি অ্যারাউন্ড 20 ইয়ার্স, 20 বছর ধরে কাজ করছি। আমার ট্রেনিং এক্সপিরিয়েন্সটা হলো 1995 থেকে 2005 পর্যন্ত আমি ট্রেনিং করিয়েছি। ট্রেনিংয়ে আমার সাকসেস রেট হলো 99%। তার মানে হলো আমার যারা স্টুডেন্ট ছিল তাদের ম্যাক্সিমামই এই সেক্টরে আছে এবং সবাই ভালো অবস্থানে আছে। 1% লস কেন? 1% হলো অনেকে হয়তো সেক্টর চেঞ্জ করেছে, অনেকে হয়তো দেশের বাহিরে গিয়েছে, এরকম কোনো কারণে হয়তো তারা কন্টিনিউ করছে না, কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজটাই হলো এই সেক্টরে আছে। এবং যখন আমি শিখাতাম এই টাইমটার মধ্যে, এই টাইম পিরিয়ডে আসলে সবাইকে আমি জব দিয়ে দিয়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে জব দিয়ে দিয়েছি, আর না হলে রেফার করেছি, তাদের জব হয়েছে। কারণ শেখানোর একটা স্ট্যান্ডার্ড থাকতে হয়। এখন আমি কাউকে জব দিব তার মানে কি, আমি তাকে ওই স্ট্যান্ডার্ডে শিখাবো, সে জব করতে পারবে। কেউ হয়তো 1 মাসে বা 15 দিনে একটা কোর্স করলো, সে আসলে ডেডিকেট থাকলো না, আসলে আলটিমেটলি সে জব করতে পারবে না, কারণ তার অ্যাবিলিটি তৈরি হবে না। তো যেহেতু আমি জব দিয়েছি তার মানে তার অ্যাবিলিটিটা তৈরি হয়েছে ওই লেভেলে কাজ করার জন্য। তারপরে আসলে আমি 2005 থেকে টোটালি আমি আমার বিজনেস অ্যাঙ্গেজ ছিলাম। তারপরে আমি আবার কন্টিনিউ করছি 2015 থেকে, গত বছরের এপ্রিল মাস থেকে আমি বিএটি আবার কন্টিনিউ করছি। তো অনেকের হয়তো চিন্তা হতে পারে যে আমি হয়তো মাঝখানে 10 ইয়ার্স প্রায় কাজ করিনি বা ট্রেনিং করাইনি, তাতে কি আমার প্রবলেম হয়েছে কিনা, এবং হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি একটু ডিফারেন্ট টাইপের কাজ করি, বা আমি যেটা বিলিভ করি সেটা হলো যে যখন যে যেটার মধ্যে থাকবে সেটাতে ডেডিকেটেড হওয়া, ডাইভ দেওয়া, তো বুঝেন ডাইভ দেওয়া, কোনো কিছুর মধ্যে ডুবে যাওয়া। আমি এই জিনিসটা সবসময় করি, আমি যখন যেই কাজটা করি আমার কাছে মনে হয় এর বাহিরে কোনো ওয়ার্ল্ড নেই, এর বাহিরে কোনো কিছু নেই। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন ট্রেনিং করাই, এরকম হয় না যে ট্রেনিংয়ের মধ্যে অনেক ফাঁকিবাজি হয়, এটা দেখালাম ওইটা দেখালাম না, হ্যাঁ, বা আপনার কোশ্চেন করলেন অ্যান্সার দিলাম না, এরকম মনে হয় না। আমি চেষ্টা করি যখন যেই কাজের মধ্যে থাকতে সেই কাজটাতে 100% কনসেন্ট্রেশন দেওয়ার জন্য। তো আপনাদেরও রিকোয়েস্ট করবো, আপনারা লাইফে যখন যেই কাজই করেন, সে এখন যখন ট্রেনিং করছেন, ট্রেনিংয়ের মধ্যে যদি আপনি 100% ডেডিকেটেড হতে পারেন তাহলে সুবিধা হবে কি, আপনি আসলে ভালো করে শিখতে পারবেন। ইভেন নট অনলি দ্যাট, আপনারা যারা পড়ালেখা করেন, পড়ালেখার মধ্যে যে 100% ডেডিকেটেড থাকেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি জাস্ট বলবো যে 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 সেক্টরেই থাকেন, যখন যেই কাজটাই করবেন সেটার মধ্যে 100% ডেডিকেটেড হবে। ডেডিকেটেড হলে সুবিধাটা হবে যে আপনি আসলে ওইটার থেকে সাকসেস একটা কিছু বের করে আনতে পারবেন, আপনার যে গোল আছে সেটা আপনি রিচ করতে পারবেন, আদারওয়াইজ গোল কখনো রিচ করা সম্ভব না। আপনি 5টা জিনিস নিয়ে অ্যাট এ টাইম চিন্তা করবেন, আসলে আলটিমেটলি কিছুই হবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনাদের দেখবেন অনেক কিছু মানে ফিউচারে ভালো হবে। নেক্সট যেটা, আমি 2টা পাবলিকেশন আছে আমার, একটা হলো ডিজিটাল ভিডিও এডিটিং এর উপর আমি কাজ করেছি, ওইটার উপর একটা বই লিখেছিলাম, ওইটা বের হয়েছিল সিস্টেক পাবলিকেশন থেকে। আর একটা বই লিখেছি হলো সহজে শেখার কম্পিউটার, ওটা ছিল একদম বেসিক বই, ওইটা ছিল জ্ঞান কোর্স থেকে।
জ্ঞান কোর্স হয়তো চেনেন অনেকে, তাই না? সিস্টেক হয়তো অনেকেই চেনেন আর কি। সিস্টেকও মোটামুটি ফেমাস। এটার মেইন অনার হলো মাহু, আইসিটি পাবলিশ করে। তো সিস্টেক থেকে আমি পাবলিশ করেছিলাম অনেক আগের, এটা হলো সম্ভবত 2001 অথবা 2 এরকম সময় হবে আমার, এক্স্যাক্টলি মনে নেই টাইমটা। তো আমার এই বই স্পেশালি ভিডিও এডিটিং শিখে বই পড়ে অনেকেই এই সেক্টরে আছে, তো এদের সাথে যখন যোগাযোগ হয় খুঁজে পায় আমাকে, তো তখন বলে যে স্যার বইটা তো খুব বেসিক লেভেলের ছিল, মানে খুব প্রাইমারি স্টেজে ছিল। এখন আমার কোশ্চেন হলো, যদি প্রাইমারি স্টেজে আপনি না পড়তেন তাহলে প্রফেশনাল কীভাবে হবে? কারণ আপনারা এই যে কোর্সটা করছেন একটা বেসিক কোর্স, একটা স্ট্যান্ডার্ড কোর্স, এখন যদি এটা না করে আপনি অ্যাডভান্স কোর্স করে আসলে কি সম্ভব? সম্ভব না। তো আমার বইটা ছিল বেসিকের উপরে, সহজ শেখার কম্পিউটার, যেটা এটাও আসলে খুব বেসিক বই, যারা উইন্ডোজ অপারেট করতে পারে না, কখনো হয়তো কম্পিউটার ধরে নেই বয়স্ক যারা আছে, অথবা বাচ্চারা যারা একদম বিগিনার। এখন তো ছোটখাটো অনেক বই বের হয়ে গেছে, আমি যখন লিখেছি তখন কোনো বই ছিল না বাচ্চাদের জন্য। এই হলো মোটামুটি বিষয়। আমি কাজ করেছি র্যাঙ্কস ইলেকট্রনিক্সে, র্যাঙ্কস ইলেকট্রনিক্সের মার্কেটিং এ ছিলাম, প্রথম আলোতে এক সময় ছিলাম, একটা ডেনিশ কোম্পানিতে ছিলাম, গ্রাফিক পিপলের নাম হয়তো অনেকে শুনেছেন, এই আর কি মোটামুটি বিষয়। আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আছে গ্রাফিক ডিজাইনটা কি, তারপরে আছে আমরা এই ফিল্ডে যদি স্কিল ডেভেলপমেন্ট করি বা করতে চাই তাহলে কি করব, তারপরে পার্টিকুলার পয়েন্টে ফোকাস করা, বেসিক কালার কনসেপ্ট, কালার মিক্সিং, কালার কীভাবে জেনারেট করবো এগুলো নিয়ে কথা বলবো, টাইপ অফ কালার, তারপরে মেজারমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে কত ধরনের মেজারমেন্ট হয় সেটা নিয়ে কথা বলবো, এবং মেজারমেন্টগুলো কখন কোনটা ইউজ করব, তারপরে আছে হলো ইলাস্ট্রেটর এবং ফটোশপের কম্বিনেশন, কীভাবে কম্বাইনলি কাজ করা যায়, তারপরে ডিজাইন স্কিল, যে আপনি কীভাবে স্কিল ডেভেলপমেন্ট করবেন সেটার জন্য কী ওয়ে আছে, তারপরে ইউনিক ডিজাইন আপনি কীভাবে তৈরি করবেন। এইগুলো মোটামুটি আমাদের বিষয় যেগুলো নিয়ে আমরা কথা বলবো টোটালের উপরে, এগুলো ক্লাস আমাদের। প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো আপনাদের গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন বলতে আমরা কী বুঝি, সহজে যদি এটাকে বলা যায় বা এক কথায় বলা যায় যে প্রি প্রেস রিলেটেড যে কাজগুলো করা হয় সেগুলোর জন্য বেসিক্যালি গ্রাফিক ডিজাইনটা করা হয়। প্রি প্রেস রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য গ্রাফিক ডিজাইন করা হয়। আমরা প্রেসের বিভিন্ন জিনিস দেখি, বিভিন্ন প্রিন্টিং যে আইটেমগুলো আছে সেগুলোর জন্য, ওই কাজের জন্য ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ হয়, এছাড়াও আরও দুই একটা সফটওয়্যার ইউজ হয়। একসময় খুব প্রফেশনাল, মানে খুব পপুলার ছিল, সেটা ছিল কোয়ার্ক এক্সপ্রেস, এখন চলে আসছে ইনডিজাইন। অ্যাডোবির ইনডিজাইন সফটওয়্যারটা প্রিন্টিং সেক্টরে খুব বেশি ইউজ হয়। আমরা দুইটা সফটওয়্যার বেসিক্যালি শিখছি, তাই না? ফটোশপ এবং ইলাস্ট্রেটর আমাদের কোর্স আউটলাইনে আছে। তো আমরা আসলে মুখ্য বা আমাদের টার্গেট কিন্তু প্রিন্টিং সেক্টরের না, আমাদের টার্গেট হলো ইউআই ডিজাইন শেখা, যার কারণে আমরা প্রিন্টিং সেক্টরে যে সফটওয়্যারটা আছে সেটাকে একটু স্কিপ করেছি আর এই দুইটার মধ্যে ফোকাস করেছি। দুইটাকে একটু ভালো করে শিখে আমরা যেন ইউআই ডিজাইনার হতে পারি, কারণ ইউআই ডিজাইন করতে গেলে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে দুইটার বাইরে অন্য কিছু প্রয়োজন হয় না ইনিশিয়ালি। এছাড়া আরও কিছু টুকটাক ছোটোখাটো সফটওয়্যার আছে যেগুলো খুব বেশি কাজের। একটা সফটওয়্যার আছে স্পেশালি ম্যাকের জন্য, এটার নাম হলো স্কেচ। স্কেচটা দিয়ে সাধারণত মোবাইল অ্যাপসের যে ডিজাইনগুলো আছে সেগুলো করা হয়। আর অ্যাডোবি একটা সফটওয়্যার ছেড়েছে, সেটা হলো সম্ভবত ডিজাইন এক্সপিরিয়েন্স, ওইটা ফ্রি অফ কস্ট, যে কেউ নামায় নিতে পারেন। ওইটাও মূলত মোবাইল অ্যাপস ডিজাইন করার জন্য, এটা ফ্রি অফ কস্ট, যে কেউ নামাতে পারেন যদি আপনাদের অ্যাডোবি অ্যাকাউন্ট থাকে। তো আমরা মূলত প্রিন্টিং সেক্টরটা নিয়ে যেহেতু টার্গেট করছি না, এই জন্য আসলে প্রিন্টিং সেক্টরের সফটওয়্যারগুলো শিখছি না, কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর শিখেও আপনি প্রিন্টিং সেক্টরের কাজ করতে পারেন। আমরা এই যে প্রথম দুইটা সফটওয়্যার শিখছি আমাদের সম্ভবত 14 ক্লাসের মধ্যে বা 16 ক্লাসের মধ্যে, এটা মেইনলি আমরা শিখবো ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুইটা এসেনশিয়াল পার্ট গ্রাফিক্সের জন্য আবার ইউআই ডিজাইনের জন্য। তার মানে হলো এগুলোর প্রিন্সিপাল বলা যায়, যেগুলো বেজ, এই জিনিসগুলো যদি আপনি শিখেন দেন যে কোনো সেক্টরে যেতে পারেন। কেউ যদি চান না আমি প্রিন্টিং সেক্টরে কাজ করবো, তাহলে আপনি হয়তো ফোকাস করতে পারেন প্রিন্টিং সেক্টরে, আর যদি কেউ চান না আমরা ইউআই ডিজাইনে কাজ করবো আপনি ওই সেক্টরে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যদিও আমরা এই কোর্সগুলো করানোর পরে যেটা করি ম্যাক্সিমামই ফোকাস করি ইউআই ডিজাইন, কারণ আমরা ওটাকে একটু ফোকাস করার চেষ্টা করি। নেক্সট যেটা আছে সেটা হলো যে আমরা এই সেক্টরে যদি আমরা স্কিল হতে চাই, আমরা যদি নিজেকে ডেভেলপ মানে যোগ্য করতে চাই, তাহলে আমরা কীভাবে করব।
এটা আসলে আমরা আমাদের বেসিক সেন্স থেকে যদি চিন্তা করি যে কোনো একটা সেক্টরে যদি আমার নিজেকে স্কিল করতে হয় তাহলে কি করতে হবে বলেন তো? অনেক বেশি সময় দিতে হবে, অনেক বেশি টাইম দিতে হবে। আমার নিজের এক্সপিরিয়েন্সটা হয়তো অনেক সময় আপনাদের সাথে শেয়ার করা হয়, অনেক সময় হয় না, যে আমার আমার লাইফে যখন আমি ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করি তখন এস শেপটা নর্মালি একটা এস লেখা যায়, কিন্তু দুই মাথা মোটামুটি সমান হয়। কিন্তু যখন আপনি এরকম দুই দিকে বর্ডার দিয়ে তৈরি করবেন, আপনি নিজে ট্রাই করে দেখেন, যদি কেউ আর্টিস্ট না হয়ে থাকেন দেখবেন হয়তো এই মাথা চিকন হবে না, ওই মাথা মোটা হবে, ওদিকে ওদিকে চিকন হচ্ছে, এদিকে মোটা হচ্ছে, এরকম হবে, কখনো 100% মিলবে না। তো আমি যখন নাকি এরকম দুই পাশ সমান রেখে এস আঁকার চেষ্টা করলাম, কোনোভাবেই হচ্ছে না। পরে আমি 3 দিন ট্রাই করেছি বাসায় লং টাইম, দেখা গেলো যে 3 দিন পরে খুব সারপ্রাইজিং, আমি নিজে সারপ্রাইজ হয়েছি যে দুইটা আমার টান দেওয়ার সাথে সাথে দুইটাই সমান হয়ে যাচ্ছে। এটা কেন হয়েছে? যে আমি আসলে পরিশ্রম করেছি, চেষ্টা করেছি, যে আমার হতেই হবে। তো আসলে যে সেক্টরে আপনি স্কিল হন না কেন, স্কিল হওয়ার যদি চেষ্টা থাকে, আগ্রহ থাকে, না আমি এই সেক্টরে স্কিল হবই, তাহলে আপনাকে 100% ডেডিকেটেড হতে হবে এবং এখানে 100% কনসেন্ট্রেশন বাড়াতে হবে আর বেশি পরিমাণ কাজ করতে হবে। আর কোনো অল্টার নেই, কোনো অল্টার নেই। আপনি যদি কাজ না করেন, আপনি যদি দেখা যায় যে আমি ডেলি 1 ঘন্টা সময় দিলাম বা আধা ঘন্টা সময় দিলাম, এটা দিয়ে আসলে হবে না। আমরা কোর্সে নেওয়ার আগে আপনাদের বলেছি মিনিমাম 4 ঘন্টা প্র্যাকটিস করার জন্য। কেন বলেছি? কারণ আমরা জানি যে 4টা ঘন্টা যদি আপনার মিনিমাম বাসায় প্র্যাকটিস করেন, পরে ক্লাসে এসে আপনাদের চিন্তা করতে হবে না। অনেক হয়তো প্র্যাকটিস করার সময় পান না, অন্য ব্যস্ততার কারণে হয়তো এখানে ডেডিকেটেড না, সেক্ষেত্রে আসলে কিছু করার নেই। কিন্তু আমরা রিকোয়েস্ট করি যে মিনিমাম 4 ঘন্টা আপনি বাসায় প্র্যাকটিস করেন। তো আপনি যেই সেক্টরেই আপনি প্রফেশনাল হতে চান, ওই সেক্টরে কী করতে হবে? কনসেন্ট্রেশন বাড়াতে হবে, সময় দিতে হবে, অনেক বেশি সময় দিতে হবে। আপনি নতুন একটা মনে করেন, আমি এখন এই সেক্টরে আছি, আমি হয়তো প্রিন্টিং সেক্টরের কাজ একসময় করেছি, এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। এমন হলো যে আমি টাইলসের বিজনেস করবো, কথার কথা, জাস্ট এক্সাম্পল। এখন আমাকে কী করতে হবে? টাইলস কোথায় পাওয়া যায়, কোথায় এটা মার্কেট আছে, কোত্থেকে ইম্পোর্ট করতে হয়, A to Z সব আবার শিখতে হবে, তাই না? একটা সেক্টর পুরো শিখতে হবে। তার মানে কি, এখন যদি আমি চিন্তা করি আমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিব, আমি এটা শিখতে শিখতে 3 বছর 4 বছর লেগে যাবে। কিন্তু আমাকে কি করতে হবে? যদি আমি ফুল টাইম সময় দিই, পুরো সময়টা দিই, তাইলে হয়তো আমার 10 দিন বা 5 দিনে এটা সম্ভব নলেজ গ্যাদার করা। ঠিক এরকম আপনারা যদি এই সেক্টরে বা যেই সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করতে চান, যেই সেক্টরে আপনি প্রফেশনাল হতে চান, স্কিল হতে চান, ওই সেক্টরে মাস্ট অনেক বেশি সময় দিতে হবে। যদি বেশি সময় দেন দেখবেন অনেক ডিজাইন সুন্দর হবে, একটা ভালো জিনিস বের হয়ে আসবে। আর এটাতে যেটা হয় যে প্রতিদিনই আপনি নতুন নতুন জিনিস তৈরি হবে। আপনি যত বেশি সময় দেবেন, আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে ইমনের কথা, তো ইমন এখন যে প্রজেক্টগুলো করছে, তো দেখা যায় সে গতকালও পরশু দিন আমার সাথে শেয়ার করেছে যে স্যার আমি যে কাজটা করছি এখন, এর পরের দিন যে কাজটা করি আমার মনে হয় পরের দিনের ডিজাইনটা আগের দিন থেকে আরেক সুন্দর হচ্ছে। এটাই হয় কিন্তু, হিউম্যান নেচার এরকম এবং কাজের ধরনটা এরকম, আপনি যত বেশি কাজ করবেন কাজগুলো আরেকটু সুন্দর হবে, একটু ডেডিকেটেড হবে, এর কোনো অল্টার নেই। আরেকটা জিনিস হলো ফোকাস অন পার্টিকুলার পয়েন্ট, হ্যাঁ, যেটা নিয়ে প্রথম দিকে কথা বলেছি যে আপনাকে মেইন যেইটাই কাজ করবেন সেটাতে ফোকাস করতেই হবে। আপনি 4টা 5টা জিনিস এট এ টাইম নিয়ে রান করতে চান, এটা আলটিমেটলি আসলে আপনার গোল কখনোই রিচ করা সম্ভব না। আপনাকে একটা একটা জিনিসে ফোকাস করে আগাতে হবে। তার মধ্যে আমরা যে কাজটা করছি এখানে কিন্তু 2টা অপশন আছে, একটা হলো UI ডিজাইন আছে আর একটা হলো গ্রাফিক্স ডিজাইন আছে বা প্রিন্টিং সেক্টর আছে। এখন এইখানেও আপনি 2টা না গিয়ে একটাতে আপনি ডেডিকেটেড হন, যে আপনি কি প্রিন্টিং সেক্টরে যাবেন নাকি UI ডিজাইনে যাবেন। যেটাতে যাবেন সেটা আপনি ফিক্স করেন যে আমি UI ডিজাইনে যাব অথবা প্রিন্টিং সেক্টরে যাব। একটা ফিক্স আপ করার পরে আপনি ওই সেক্টরে কন্টিনিউ কাজ করেন। কেউ কেউ আমরা দেখেছি আমাদের এখানকার অনেক স্টুডেন্ট আছে যারা 2 সেক্টরই মাস্টার হতে চায়, তাই মনে হয় 2 সেক্টরে মাস্টার হয় না। যেমন আর লাস্ট কোয়ার্টারে একজন স্টুডেন্ট, সে হলো এখানে গ্রাফিক্স UI শেখানোর পরে এখন সে বলছে স্যার আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হবো, আমি ফ্রন্ট এন্ড শিখতে চাই। তাই বললাম আপনি এটা মাত্র শিখলেন, 3 মাসের কোর্স করলেন, এখন আপনি প্রফেশনাল হন, এটার উপর আপনার স্কিল দক একটা স্কিল গ্যাদার করেন, তারপরে আপনি অন্য প্রফেশনে যান, কোনো সমস্যা নেই। এখন কোর্স করার পরে যদি আপনি অন্য সেক্টরে যান তাহলে কি সমস্যা হবে? যে আপনি এটাতে আসলে স্কিল হতে পারবেন না, কারণ এটাতে আপনি জাস্ট ট্রেনিং করেছেন। এখন আপনাকে 6 মাস বা 1 বছর যদি কাজ করেন তাহলে আপনি কি করতে পারবেন? আপনি স্কিল দখল করতে পারবেন। স্কিল হওয়ার পরে যদি আপনি ডিফারেন্ট সেক্টরে যান কোনো সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হলো কালার নিয়ে। কালারের মধ্যে কি কি জিনিস থাকবে, স্পেশালি হলো প্রাইমারি কালার। প্রাইমারি কালার 2টা মিডিয়ার জন্য, একটা হলো ওয়েব মিডিয়ার জন্য আর একটা হলো প্রিন্টিং মিডিয়ার জন্য। নেক্সট হলো কালার মিক্সিং, কালার মিক্সিংটা কি সেটা শিখবো। কালার কম্বিনেশন, টাইপ অফ কালার। এখন টাইপ অফ কালার আসলে একটু কনফিউজ তৈরি হয়ে যায় যে CMYK RGB এটা কি টাইপ অফ কালার পড়ে না অন্য কিছু, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। প্রথমে যে বিষয়টা আছে যে ওয়েব, আসলে ওয়েব না বলে এটাকে যদি আমরা ইলেকট্রনিক্স মিডিয়া বলি তাহলে বেটার হয়।
কালার কয় ধরনের হয় প্রাইমারি জানেন আপনারা? তিনটা কালার হয়, কয় ধরনের হয়? আচ্ছা আচ্ছা, এখন এই চেঞ্জটা আমাদের একটু চেঞ্জ করতে হবে, মানে থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে বা জানাটা চেঞ্জ করতে হবে। কালারে দুইটা মেইন ফোকাস হয়, দুইটা ধর প্রাইমারি কালার হয় দুইটার মধ্যে, দুইটা সেক্টরের মধ্যে, একটা হলো প্রিন্টিং সেক্টরে আর একটা হলো আলোর লাইট বা মানে ইলেকট্রনিক্স মিডিয়া যদি আমরা বলি। সায়েন্সে যারা পড়েছেন, ইন্টার যদি কারো সায়েন্সে থেকে থাকে, আপনারা হয়তো জানবেন যে কালারটা আসলে লাইটের একটা কালার আছে আর একটা হচ্ছে প্রিন্টিং এর কালার, এই দুইটাই মেইন বেস কালার ধরা হয়। আমরা এতদিন যেগুলো জেনেছি, বেনিয়া সহকলা কি হাবি জাবি এরকম অনেক কিছু ছিল না, এগুলো আসলে ভুল। আমরা বাস্তব জীবনে যেই জিনিসগুলো শিখবো আর যেগুলো একাডেমিক শিখে আসছে অনেক সমস্যা, মানে অনেক বেশি প্রবলেমেটিক। আমরা আজকে এমন একটা ম্যাথ শিখবো যে ম্যাথে মানে আপনি সারপ্রাইজ হয়ে যাবেন। আমি যেটা বলি ভেবেন সব ক্লাসে, সেটা হলো যে টাইলস মিস্ত্রির ম্যাথ করা আর কি। টাইলস মিস্ত্রির সাথে আপনার মারামারি লাগবে। কেন লাগবে? টাইলস মিস্ত্রি হিসাব করে দিল এই ঘরের মধ্যে 100টা টাইলস লাগবে, আপনি হিসাব করে বলেন না এটা 90টা লাগবে। কারণ সে যেটা বলেছে ওইটাই ঠিক, কারণ সে আপনাকে অঙ্ক শেখাবে। তো আজকের অঙ্কটা যদি আমরা শিখে যাই, কখনো টাইলস মিস্ত্রির সাথে মারামারি লাগবে না, সে আপনাকে শিখাতে পারবে না। আমরা এরকম কিছু জিনিস শিখবো। ঠিক কালারের বিষয়ে আমাদের যে ধারণাগুলো ছিল, আমরা যেগুলো একাডেমিক পড়ে আসছে সেগুলো আসলে আজকে একটু শুধরাবো। আমরা একাডেমিক জিনিসগুলো শিখবো যে একাডেমিকটা এই সেক্টরের, এই রিলেটেড। আপনারা জানেন যে আপনার পেটে ব্যথা হয়ে ডাক্তারের কাছে যখন যান, তখন ডাক্তার কি বলে জানেন? আপনার পেটের ব্যথা বলে বা লিখে যে তার পেটে ব্যথা, এরকম কিছু কি লিখে বলেন তো? স্টোমাক লিখে, তারা পেট বলে না, স্টোমাক বলে। কেন স্টোমাক বলে? কারণ তাদের এটা টার্ম, তারা এটা নাম এটা কি বলে। তো এরকম একাডেমিক কিছু টার্ম আমরা শিখবো ডে বাই ডে, আমাদের প্রতিটা ক্লাসে আস্তে আস্তে শিখবো। এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে, এই কারণে যখন এই সেক্টরে আমরা কাজ করবো, কেউ একটা টার্ম যখন বলে তখন আপনাকে বুঝতে হবে যে আচ্ছা সেই জিনিসটা বোঝাতে চেয়েছে। তো এরকম যে প্রাইমারি কালার আছে, এটা ওয়েবের জন্য আমি এই জন্য লিখেছি যে ওয়েব মিডিয়ার জন্য ম্যাক্সিমাম এখন ইউজ হয়, কিন্তু এটা ওয়েব না বললে যদি আমরা ইলেকট্রনিক্স মিডিয়া বলি, যেমন টিভিতে যে কালারটা হয় সেটাও RGB কালার হয়। ইলেকট্রনিক্স যত মিডিয়া আছে, আমরা যে ডিসপ্লেটা এখন দেখতে পাচ্ছি এটাও RGB মোডে হয়। ওয়েবে যে মিডিয়া আছে সেটা RGB কালারে হয়। আর প্রিন্টিং মিডিয়া আছে, আমরা দুইটা মিডিয়ার কালার এখন দেখবো। RGB এবং CMYK। RGBটা হলো আলোর কালার বা লাইটের কালার বা ইলেকট্রনিক্স মিডিয়ার কালার, CMYK হলো প্রিন্টিং মিডিয়ার কালার। এখন CMYK আছে, নিচে আবার আমি CMYK কে লিখেছি, এর একটা কারণ আছে, লজিক আছে। তারপরে যদি আমার দিকে একটু তাকান, দেখেন এই যে প্যান্টের মধ্যে যে কালার আছে না, হলুদ কালার আছে, রেড কালার আছে, তাই না? পিছন থেকে দেখা যাচ্ছে। এখন এই কালারগুলো যে এখানে নিয়ে আসলো, আপনার মনে, আপনাদের যদি জিজ্ঞাসা কালারটা কেমন করে আসলো, যে এখানে প্রিন্ট করা হয়েছে, তাই না? এটা সহজ কোশ্চেন। আচ্ছা প্রিন্ট করলো কি দিয়ে? কালি দিয়ে প্রিন্ট করেছে। এখন এই যে কালির মধ্যে কালারটা যে বহন করে তার একটা নাম আছে, কালারটা যে বহন করে নিয়ে আসে সেটাকে বলা হয় পিগমেন্ট। কালি যে বহন করে, কালার যে বহন করে তাকে বলা হয় পিগমেন্ট। এই পিগমেন্টগুলো বিভিন্ন কেমিক্যালের সংমিশ্রণে তৈরি করা হয়। এখন কেমিক্যালের রিয়েকশনে আপনারা সায়েন্সে যদি কেউ পড়ে থাকেন হয়তো জানবেন যে কেমিক্যালের রিয়েকশনের ইফেক্টগুলো এক এক সময় এক এক রকম হয়। এখন RGB কালার থেকে CMYK কে কালার বানাতে গিয়ে পিগমেন্টের যে সংমিশ্রণ করা হয়, এই সংমিশ্রণের কারণে আসলে কিছু বিক্রিয়া ঠিক মতো কাজ করে না, তার যে বিহেভ হওয়ার কথা সেরকম বিহেভ হয় না। যদি বিহেভটা ঠিক মতো হতো তাহলে সায়ান মেজেন্টা ইয়েলো মিলে 100% সলিড ব্ল্যাক হওয়ার কথা ছিল, কিন্তু সে সলিড ব্ল্যাক হয়নি। সলিড ব্ল্যাক না হয়ে হয়েছে ধূসর ছাইবর্ণ বলা হয়। এই কালারটাকে বলা হয় ধূসর ছাইবর্ণ। আপনারা স্লাইডারে কম্পিউটারে দেখেন, CMYK কে সিলেক্ট করার পরে যদি ব্ল্যাক বাদ দিয়ে তিনটা কালার মিক্স করেন, দেখেন এটা 100% ব্ল্যাক হয় না, এটা ধূসর ছাইবর্ণ বলা হয়। এটা কেন হয়? এটা হলো পিগমেন্টের কারণে। পিগমেন্টের যে মিক্সরনগুলো হয় সেই মিক্সরনগুলো আসলে পারফেক্ট না হওয়ার কারণে এই প্রবলেমটা তৈরি হয়। কিন্তু প্রিন্টিং সেক্টরে যারা কাজ করেন অথবা ওয়েব মিডিয়াতে যারা কাজ করেন, তাদের 100% ব্ল্যাক প্রয়োজন, তাই না? ব্ল্যাক প্রয়োজন। ব্ল্যাক তো আসলে কি করতে হবে, তাহলে সাপোর্ট দিতে হবে, সেই কারণে এক্সট্রা কালার হিসেবে কে ছাপানো হয়। ব্ল্যাকের মিনিং হলো কে? এতদিন হয়তো আমরা বি বলতে ব্ল্যাক বুঝতাম, এখন থেকে আমরা কে বলতে ব্ল্যাক বুঝবো, বি বলতে ব্লু বুঝবো। আজকে থেকে আমরা এই থিঙ্কিং একটু চেঞ্জ করবো। CMYK, সায়ান মেজেন্টা ইয়েলো, কে মানে ব্ল্যাক, RGB রেড গ্রিন ব্লু, এই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে এখন থেকে।
তাহলে এই বিষয়টা তো ক্লিয়ার যে আমরা কে কেন ছাপাবো, মানে কে কেন নিব, ব্ল্যাক কালারটা নিব, কারণ হলো তিনটা কালার মিলে ব্ল্যাক হওয়ার কথা ছিল, ব্ল্যাক হয় না, সেই কারণে আমরা ব্ল্যাক ছাপাবো, মানে এক্সট্রা কালার হিসেবে দিব। আচ্ছা, আপনারা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, তাই না? একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আপনি যদি খেয়াল করেন, আমি তিনটা কালার দিয়েছি। এই ট্রায়াঙ্গেলটাকে মেজিক্যাল ট্রায়াঙ্গেল বলা হয়। মেজিক্যাল ট্রায়াঙ্গেল এই জন্য বলা হয় যে ট্রায়াঙ্গেলটা যদি আপনাদের মাথায় নিয়ে নিতে পারেন, আপনার সারা জীবনে কখনো কালার নিয়ে সমস্যা হবে না, কালার তৈরি করা নিয়ে, কালার মিক্স করা নিয়ে, বা যে কোনো কালার আপনাকে বললো যে এই কালারটা কি কালারে পড়ে অথবা এই কালারটা কিভাবে বানাবো, আপনি কখনোই সমস্যায় পড়বেন না যদি আপনি এই ট্রায়াঙ্গেলটা মনে রাখতে পারেন। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা ট্রায়াঙ্গেল। প্রথমে আছে সায়ান, নিচে আছে মেজেন্টা, ডান পাশে আছে ইয়েলো, পিছন থেকে দেখা যাচ্ছে ইয়েলোটা। আচ্ছা, হয়তো লাইট দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার যেহেতু ইয়েলোই আমি দিয়েছি যাতে বোঝা যায় বিষয়টা। তাহলে সায়ান, মেজেন্টা, ইয়েলো, তিনটা তিনটা ট্রায়াঙ্গেল, এগুলো হলো বেস কালার। কালার কম্বিনেশন করার জন্য, কালার তৈরি করার জন্য বেস কালার হলো সায়ান, মেজেন্টা, ইয়েলো। এখন এই কালারগুলো থেকে যদি আমরা কালার তৈরি করি, মিক্স করি, যেমন সায়ান আর মেজেন্টা মিলে কি হয়, কি কালার তৈরি হয়? সায়ান আর মেজেন্টা মিলে তৈরি হয় ব্লু কালার, মেজেন্টা আর ইয়েলো মিলে তৈরি হয় রেড কালার, সায়ান আর ইয়েলো মিলে তৈরি হয় গ্রিন কালার। আমরা পরের স্লাইডে যদি যাই, দেখেন এখানে দেওয়া আছে বিষয়গুলো, সায়ান আর মেজেন্টা মিলে ব্লু কালার, মেজেন্টা আর ইয়েলো মিলে রেড কালার, সায়ান আর ইয়েলো মিলে গ্রিন কালার। এই ট্রায়াঙ্গেলটা যদি আপনারা মাথায় রাখেন, আপনাদের কখনোই প্রবলেম হবে না যে কোনো কালার তৈরি করা। আমি টেকনিকটা আপনাদের বলে দিচ্ছি একটু, সেটা হলো যে মনে করেন রেড ধরনের যত কালার আছে, আপনি এখন থেকে যেটা চিন্তা করবেন, এই তিনটা কালারের বাহিরে কখনো চিন্তা করবেন না, রেড, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার বাহিরে পৃথিবীতে কোনো কালার নাই। আমরা যে রুমের মধ্যে কালার দেখছি, এক একজনের জামার এক এক রকম কালার, এক একজনের চেহারা এক এক রকম কালার, তো এই কালারগুলোর আসলে দেখার কারণ হলো কি কারণে আমরা দেখতে পাই জানেন তো? আলোর কারণে দেখতে পাই। এখন আলোর কালার হলো রেড, গ্রিন, ব্লু। এই রুমের মধ্যে যদি কোনো আলো না থাকে তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে, তার মানে কি কালো হয়ে যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে যত লাইট দেখতে পাচ্ছি সবগুলো তিনটা আলোর সমন্বয়ে তৈরি। মনে করেন এই রুমে যদি শুধু রেড কালারটা থাকে আর বাকি দুটা থাকে না থাকে তাহলে কি হবে? সব রেডিশ মনে হবে, দেখতে রেডিশ মনে হবে। তাহলে তিনটা কালারের সমন্বয়ে যে দেখছি, তার মানে পৃথিবীতে যত কালারই আমরা দেখি, বার্জার আপনাকে বলে যে 5000 কালার শেড, তাই না? নাকি ওরা ইনক্রিজ করেছে আমি জানি না। আপনি যদি এই টেকনিকটা জানেন, আপনি 5000 বা 5 মিলিয়ন কালার তৈরি করতে পারবেন, 5 মিলিয়ন কালার শেড তৈরি করতে পারবেন। আপনি এখন থেকে যেটা চিন্তা করবেন যে পৃথিবীতে এই তিনটার বাইরে কোনো কালার নাই, তাহলে কেউ যদি বলে যে এই কালারটা কোন কালারে পড়বে, প্রথমে আপনি কি করবেন, এই তিনটার মধ্যে ফেলবেন, যেটা কি ব্লুর মধ্যে পড়েছে নাকি রেডে পড়েছে নাকি গ্রিনে পড়েছে, যেটা পড়বে সেটা দিয়ে আপনি এখানে স্লাইডিং পাবেন। যখন কালার বানানোর প্রয়োজন হবে, সায়ান আর ইয়েলো কালার স্লাইডার পাবেন, এই দুইটার সংমিশ্রণে আপনি ওই কালারটা বানাতে পারবেন যদি গ্রিনের মধ্যে পড়ে। যদি রেডের মধ্যে পড়ে তাহলে মেজেন্টা আর ইয়েলোর স্লাইডার সংমিশ্রণে আপনি সেই কালারটা তৈরি করতে পারবেন। যদি ব্লুর মধ্যে পড়ে, সায়ান আর মেজেন্টা দিয়ে ব্লু টাইপের যত কালার আছে, মানে ব্লুইশ যদি আমরা বলি যত কালার আছে সব বানানো সম্ভব। এখন যদি আপনাকে কোশ্চেন করি আমরা একটা অরেঞ্জ কালার বানাবো, তাহলে কোনটার মধ্যে পড়বে? মেজেন্টা, ইয়েলোর মধ্যে পড়বে। আমরা যদি বেগুনি কালার বানাতে চাই, আমি বলবো যে এটা শুধু নোট রাখবেন না, এটা মাথায় নোট রাখবেন, মানে খাতায় না, এটা মাথায় নোট রাখতে হবে, তাহলে সুবিধা হবে, কালার নিয়ে কখনো সমস্যা হবে না। আমাদের একটা এক্সাম আছে, আগে বলে দিচ্ছি, এক্সামের মধ্যে এরকম কালার দেখানো হবে, কালার দেখানো হবে না, আপনাকে বিভিন্ন কালার বানিয়ে দেখানো হবে, যেটা রেডে পড়ছে না গ্রিনে পড়ছে না ব্লুতে পড়ছে সেটা আপনাকে বলতে হবে। এখন এমন হলো রেডিশ কালারটা এমন ভাবে সংমিশ্রণ করা হবে দেখে মনে হবে কিছুটা ব্লুর মতো, তখন যদি আপনি ব্লুর তো দেন তাহলে সে মার্কিং পাবেন না আপনি। কালার চেনাটা নিজে থেকে এখন ট্রাই করতে হবে যে ব্লুইশ কি কি কালার হয়। আপনি একটা কালার নেন, এই দুইটা স্লাইডার মিক্সিং করেন, দেখেন কি কি কালারের শেড বানানো সম্ভব। তার মানে পৃথিবীতে যত কালার হয় আমরা এখন থেকে চিন্তা করবো এর বাইরে কোনো কালার আসলে নাই, আসলেই নাই, আমরা যদি জেনে থাকি ভুল জেনেছি। আর কেউ যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে জানবেন আসলে এটাই মূলত। আচ্ছা, কালার মিক্সিং,
কালার মিক্সিং এ যেটা হয় যে একটা আছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর একটা আছে রেড, গ্রিন, ব্লু। এখন কোন কালার মিলে কোন কালার তৈরি হয় আমরা তো অলরেডি শিখেছি, তাই না? অলরেডি জেনেছি না? এখন সেটা যদি আমরা একটু বাস্তবে দেখতে চাই যে কোন কালার মিলে কোন কালার হয়, এবং তিনটা কালার যদি একত্রিত হয়, মনে করেন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, তিনটা কালার যদি একত্রিত হয় কি কালার তৈরি হয়, আমরা একটু পরের স্টেপে দেখব। দেখেন এখানে জিনিসগুলো দেয়া আছে, যেটা বলেছি আমরা সেই জিনিসটাকে দেখেন তৈরি হচ্ছে। উপরে যদি খেয়াল করেন, সায়ান আর ম্যাজেন্টা মিলে ব্লু তৈরি হয়েছে, তারপরে ম্যাজেন্টা আর ইয়েলো মিলে রেড তৈরি হয়েছে, সায়ান আর গ্রিন মিলে, সরি, সায়ান আর ইয়েলো মিলে গ্রিন হয়েছে, আর মাঝখানে যে সেন্টার জায়গাটা আছে তিনটা মিলে ধূসর ছাই বর্ণ তৈরি হয়েছে, 100% ব্ল্যাক সে তৈরি করতে পারেনি। আরজিবিতে কি হয়, আরজিবি যদি আমরা তিনটা কালার মিক্স করি তাহলে কি দাঁড়াবে, মাঝখানে জায়গাটা কি হবে বলেন তো? হোয়াইট হবে, কেন ব্ল্যাক হয়ে যাবে, তাই না? একমত সবাই? কেন একমত, কেন হোয়াইট হবে বলেন? হ্যাঁ রাইট, তিনটা কালার মিক্সনের কারণে, একটু আগে বলেছি আপনারা খেয়াল করেন নি যে তিনটা কালার এখানে সমন্বয়ে আছে দেখে আমরা দেখতে পাচ্ছি, তার মানে হোয়াইট হচ্ছে। আর যদি এখানে কোনো কালার আলো নাই থাকে কি হবে, অন্ধকার হয়ে যাবে। তার মানে হলো প্রিন্টিং মিডিয়ার স্টাইল আর লাইটের কালার দুইটা কিন্তু ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। আমরা পরের স্টেপে যদি যাই দেখেন এখানে দেয়া আছে বিষয়টা, তিনটা কালার মিক্স করে কিন্তু তৈরি হবে হোয়াইট তৈরি হবে। আর প্রিন্টিং সেক্টরটা ডিফারেন্ট, এই সেক্টরটা আরেকটু অন্যরকম। নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো কালার কম্বিনেশন। যে আমরা কালার কম্বিনেশন কিভাবে করবো, কম্বিনেশনটা বলতে যে জিনিসটা বোঝানো হয় যে একটা কালারের পাশে আরেকটা কালার যে বসবে, বসে কিরকম জিনিস তৈরি হবে সেই জিনিসটাকে বোঝানো হয়। এখন কম্বিনেশনের জন্য আপনি কীভাবে তৈরি করবেন বা কম্বিনেশন কীভাবে করবেন সেটার জন্য বেস্ট ওয়ে হলো color.adobe.com, একটা জায়গা আছে color.adobe.com। তারপরে আমি আরেকটা লিঙ্ক দিয়েছি ক্রিয়েট এবং কালার হুইল, তার মানে এটা দেখানোর জন্য বেসিক্যালি এই লিঙ্কটাতে আমি গিয়েছি। যদি আপনার অ্যাডোবি আইডি থাকে তাহলে আপনি যে কাজটা করতে পারবেন, কালার বানানোর পরে কালারগুলো আপনি সেভ করে রাখতে পারবেন, আদারওয়াইজ এই সাইটে গেলে আপনি যে কোনো কালার নিতে পারবেন, দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর জন্য কোনো অ্যাকাউন্ট লাগবে না, লগ ইন করা লাগবে না, এখানে গেলে আপনি কালারগুলো তৈরি করতে পারবেন। এখানে গেলে আরেকটা জিনিস পাবেন, আপনারা যদি সেকেন্ড অপশনে যান এখানে এক্সপ্লোর বলে একটা অপশন আছে, এক্সপ্লোর করে আপনি যে জিনিসগুলো পাবেন যে ইন্টারন্যাশনালি এই সাইটটা অনেকে ইউজ করে, অনেক ভালো ভালো ডিজাইনার যারা আছে, সিনিয়র ডিজাইনার যারা আছে, কালারে যারা খুবই স্কিল, তারা এই সাইটটা ইউজ করে। সেখানে যে এক্সপ্লোর করেন তাহলে পপুলার যে কালারগুলো আছে এগুলো সবার উপরে আছে, পপুলার কালারগুলো সবার উপরে আছে। সেখান থেকে যে জিনিসটা আপনি পাবেন, যে যে কালার কম্বিনেশনগুলো আছে সেগুলো নিয়ে ইউজ করতে পারেন। এখন অনেক ভেরিয়েশন আছে, ইনিশিয়ালি স্টেজে আসলে কালার সেন্সটা আসলে এটা কেউ শিখিয়ে দিতে পারে না, এটা নিজ থেকেই তৈরি হয়। এটার জন্য যে অপশন সেটা হলো যে আপনাকে আস্তে আস্তে কাজ করতে করতে শিখতে হবে যে এই কোন কালারের পাশে কোন কালার দিয়ে ভালো লাগছে, কোনটা সুন্দর হচ্ছে। তো ইনিশিয়ালি সুন্দরটা হয়তো আপনার আমার বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে যে কাজটা করবেন, এখানে যারা পপুলার যে কালার কম্বিনেশনগুলো আছে যেগুলো ইন্টারন্যাশনালি অনেকে ইউজ করছে, আপনি সেখান থেকে নিয়ে ইউজ করেন ইনিশিয়ালি, এটা হলো আপনার বেস্ট পয়েন্ট। দেন আস্তে আস্তে আপনি বুঝে যাবেন কোন কালারের পাশে কোন কালার। এটা আসলে শেখানোর সম্ভব না যে কালার কম্বিনেশনটা কোনটার পাশে কোনটা দিবেন, এটা আসলে সংজ্ঞায়িত করা খুব মুশকিল, কারণ 5,000 না 5 মিলিয়ন শেড আছে। এখন কোন শেডের পরে কোন শেড বসাবেন এটা আসলে বলে দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা হলো বেস্ট অপশন যে আপনারা ইনিশিয়ালি color.adobe.com থেকে আপনি কালার কম্বিনেশনটা শিখে নেবেন। তারপরে টাইপ অফ কালার বলতে গেলে আমরা যেরকম বুঝি আসলে একটু ডিফারেন্ট টাইপ বোঝানো যায়, সেটা হলো প্রিমিয়াম কালার। প্রিমিয়াম কালার কি জিনিস, প্রিমিয়াম কালার হলো, দেখেন এখানে লেখা আছে সিলভার, গোল্ড, হোয়াইট, ব্ল্যাক। আচ্ছা আপনার এটা না লিখলেও চলবে, এটা আপনারা ডিফারেন্ট ওয়েতে পেয়ে যাবেন, লিখে সময় নষ্ট না করে আগে শুনেন। চারটা কালারের মধ্যে আপনারা যদি খেয়াল করেন যে প্রিমিয়াম বলতে কি বোঝাই আমরা, যে জিনিসগুলো খুব দামি, খুব এক্সপেন্সিভ যে বিষয়গুলো আছে, প্রোডাক্ট হতে পারে,
যে কোনো বিষয় হতে পারে, সেই জিনিসগুলোতে আমরা এই চারটা কালার ইউজ করতে পারি, সিলভার, গোল্ড, হোয়াইট এবং ব্ল্যাক। আপনারা যদি চিন্তা করেন, এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে সেটা হলো আইফোনের কথা। আইফোনের যে প্যাকেটটা আছে, আপনারা খেয়াল করেছেন কখনো যে প্যাকেটটাতে কি কি কালার ইউজ করেছে? এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক, হোয়াইটের মধ্যে ব্ল্যাক, আর কিছু মনে নাই। ইভেন যে ছবিটা ইউজ করেছে ওইটাও সিঙ্গেল কালারের ছবি। আগের যে মডেলগুলো ছিল সেখানে মাল্টি কালার ওরা ইউজ করেছিল মাঝখানে, কিন্তু এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করছে। তো এরকম আপনারা দেখবেন অনেক দামি দামি প্রোডাক্টের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কালারগুলো ইউজ করে। অন্য কালার যে ইউজ করা যাবে না তা না, কিন্তু প্রিমিয়ামের ক্ষেত্রে সাধারণত এই চারটা কালারকে বলা হয়, চারটা কালার প্রিমিয়াম ক্যাটাগরিতে পড়ে। তারপরে যেটা আছে হট কালার বা ওয়ার্ম কালার, রেড, অরেঞ্জ, ইয়েলো, এগুলোকে ওয়ার্ম কালার সাধারণত বলা হয়। কোল্ড কালার বলতে ব্লু, গ্রিন, ভায়োলেট, আরো কিছু কালার আছে যেগুলো কনসিডার করা যায়। সবার শেষে যেটা আছে মাস কালার। মাস কালারটা কি জিনিস, কারো কি ধারণা আছে? মাস কালার হলো মাস পিপলের জন্য যেটা ইউজ হয়। মাস পিপল, মাস পিপল বলতে এরকম মনে করেন আপনি দেশলাই তো চিনেন, একটা মেস বক্স, কিন্তু একটা 20 টাকার যে মালিক সে যদি স্মোকার হয় সেও কিন্তু এটা ইউজ করে। আবার ফুটপাতে যে ঘুমায় সেও কিন্তু সেটা ইউজ করে। আপনি সকালে ব্রেড যে খান, একটা রুটি খান, আটা হোক, আটা রুটিতেও যে ডিজাইনগুলো থাকে, আবার সেই সেম জিনিসটা হয়তো যে 20 টাকার মালিক সে ইউজ করে, যে ফুটপাতে থাকে সে ইউজ করে। তার মানে হলো এই ধরনের প্রোডাক্টগুলো সেখানে আপনি মাছ কালার, মাছ কালার আসলে কোনো লিমিটেশন নেই, কোনো স্পেসিফাই নাই, আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। সেটা আপনার প্রিমিয়াম কালার আসতে পারে, হট কালার আসতে পারে, কোল্ড কালার আসতে পারে, এটার কোনো আসলে নির্দিষ্টতা নাই, যে কোনো কালারই আসতে পারে বেজ অন প্রোডাক্ট। ঠিক আছে, এখন হট কালার, কোল্ড কালার কখন কোনটা ইউজ করবেন সেটা একটু জানার বিষয় আছে, ইউজারের বিষয় আছে। ইউজার বলতে যে বাচ্চাদের জন্য আপনি একটা বই বানাচ্ছেন, একটা বইয়ের কাভার করছেন অথবা বইয়ের ইনসাইট তৈরি করছেন, তখন যে কালারগুলো ইউজ করবেন, তখন কি আপনি কোল্ড কালার ইউজ করবেন না প্রিমিয়াম ইউজ করবেন নাকি হট কালার ইউজ করবেন? অবশ্যই হট কালার ইউজ করবেন, কারণ হলো বাচ্চারা হট কালারটাই পছন্দ করে। মনে করেন একটা ডায়াবেটিস রুগীদের জন্য একটা বই লিখা হয়েছে এবং সে বইয়ের পশ্চাৎ আপনি ডিজাইন করছেন, সেখানে আপনি প্রিমিয়াম দেবেন না হট কালার দেবেন? অবশ্যই কোল্ড কালার দেবেন, কারণ হলো স্পেশালি ডায়াবেটিস রুগী বাচ্চারাও আছে, কিন্তু মেজরিটি হলো একটা মিড এজ এর পরে অথবা আফটার মিড এজ, তারা যে জিনিসটা পছন্দ করে সেটা আসলে তারা হট কালার দেখতে পছন্দ করবে না। প্রিমিয়াম আসলে এখানে প্রোডাক্টটা প্রিমিয়াম না, তাহলে আমি প্রিমিয়াম কালার কেন আনবো, তাহলে কোল্ড কালার আনবো, যেটা আসলে চোখে দেখতে ভালো লাগবে, ঠান্ডা লাগবে। ঠান্ডা বলতে যে এই জিনিসটা আসলে খুব অ্যাট্রাকটিভ হবে না, ইরিটেটিং হবে না, এরকম একটা কালার আমরা ইউজ করব। তার মানে হলো কালারের যে টাইপ আছে, এই টাইপ অনুযায়ী আমরা ইউজারকেও সিলেক্ট করব যে কোন ইউজারের জন্য আমি কোন কালারটা ইউজ করব। আমরা যদি কালারের পরে সামনের দিকে আগাই, সেটা হলো বেসিক নলেজ অন প্রিন্টিং প্রসেস। আমরা গ্রাফিক ডিজাইন কোর্সটা করছি, আপনাদের লিখতে হবে না, আমি আপনাদের ভিডিও দিয়ে দিব। যেহেতু গ্রাফিক্স এর ডিজাইনের আমরা কোর্সটা করছি, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট তো এই সেক্টরে বেসিক কিছু ধারণা থাকা দরকার, অ্যাটলিস্ট ব্যাকএন্ডটা জানা দরকার, যে প্রিন্টিং কিভাবে শুরু হলো, কিভাবে আসলো, তাই না? এখানে যে জিনিসটা আসছে, টাইপ অফ প্রিন্টিং, কত ধরনের প্রিন্টিং হয়, প্রিন্টিং প্রসেসটা কিভাবে হয়, প্লেট কিভাবে বানায়, পজিটিভ কিভাবে বানায়, তারপরে কাগজের সাইজ আপনি কিভাবে ডিফাইন করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ইনিশিয়ালি যদি আমরা কথা বলি যে টাইপ অফ প্রিন্টিং, কত ধরনের প্রিন্টিং হয়, প্রিন্টিং এর অনেকগুলো ধরন আছে। একটা সময় যে প্রসিডিউরটা ছিল সেটা ছিল লেটার প্রেস প্রিন্টিং, লেটার প্রেস প্রিন্টিং ছিল। লেটার প্রেসটা ছিল, আপনারা হয়তো দেখেছেন যে ছাপ দিয়ে, মানে একটু ভিতর দিকে দেবে যায় বা একটু চাপ পড়ে, এই প্রিন্টিং এ বলা হয় লেটার প্রেস প্রিন্টিং। এটা এখন নাই বললেই চলে, থাকলেও হয়তো পুরো বাংলাদেশ খুঁজলে আপনি 2টা 4টা বা 5টা পেতে পারেন। হ্যাঁ, এই প্রসেসটা এখন বন্ধ হয়ে গেছে। নেক্সট যে প্রসেসটা আসছে সেটাকে বলা হয় অফসেট প্রিন্টিং প্রেস, অফসেট প্রেস। আপনারা নর্মালি যে প্রিন্টগুলো দেখতে পান এখন, এই প্রিন্টগুলো কিন্তু এরকম থাকে না যে চাপ লেগেছে, ভিতরে দাগ পড়ে আছে, এরকম কিন্তু থাকে না, সফট। এখন সেই প্রসেসটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। এখন লেটেস্ট যে প্রিন্টিং প্রসেস আছে আরেকটা, সেটা হলো গ্রাভিওর প্রিন্টিং। গ্রাভিওর প্রিন্টিংটা অনেক কস্টলি, এটা স্পেশালি করা হয় আপনারা চিপসের প্যাকেট বা বিভিন্ন প্লাস্টিকের উপরে যে প্রিন্টিংগুলো দেখেন খুব এক্সপেন্সিভ, এই প্রিন্টগুলো করা হয় গ্রাভিওর প্রিন্টিং দিয়ে। এক সময় এই প্রিন্টগুলো
সিঙ্গাপুর থেকে বা মালয়েশিয়া থেকে করিয়ে আনা হতো, আর এখন বাংলাদেশে করে সিঙ্গাপুর নিয়ে যায়, মালয়েশিয়া নিয়ে যায়। তার মানে বাংলাদেশে ইম্প্রুভমেন্ট অনেক ভালো হয়েছে, হ্যাঁ ট্রিমেন্ডাস ইম্প্রুভ হয়েছে। আর এই প্রিন্টিং করতে গেলে যেটা দরকার হয়, প্লেট দরকার হয়, পজিটিভ দরকার হয়। পজিটিভ মানে আপনারা হয়তো ফিল্মের যে নেগেটিভ আছে, এখন তো সব ডিজিটাল ক্যামেরা, কেউ দেখেন না যে নেগেটিভ আছে, নেগেটিভের উল্টাটা। নেগেটিভ তো একরকম হয়, উল্টাটা হয় পজিটিভ। পজিটিভ মানে হলো, খুব সহজে যদি আমি বুঝাই, সেটা হলো এখানে যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, লেখাগুলো যেরকম দেখা যায় যে সবগুলো হোয়াইট আর লেখাগুলো ব্ল্যাক, পজিটিভ হয় এরকম। নেগেটিভ হয় কিরকম, উল্টা। উল্টা হয় মানে লেখাগুলো হবে হোয়াইট আর বাকি হবে সব ব্ল্যাক। হ্যাঁ, তো প্রিন্টিং এর ক্ষেত্রে প্লেট, মানে প্লেট তৈরি করার আগে পজিটিভ তৈরি করা হয়। এই পজিটিভটা আসলে পজিটিভ হয়, নেগেটিভ হয় না, উল্টা হয় না, যেরকম দেখা যাওয়ার কথা ওরকমই দেখা যায়। আচ্ছা, এই পজিটিভের ক্ষেত্রে কি হয় যে আপনি যে চার কালার প্রিন্টিং করবেন, এই চার কালার প্রিন্টিং এর জন্য যে প্রসেস আছে, প্রসেস রেডি করে প্রিন্টিং এ যখন দিয়ে দেওয়া হয়, তখন রিপিং বলে একটা বিষয় আছে, যারা কালার সেপারেশন করে দেয়, কোন কালার কতটুকু আছে, কোথায় কোন কালারটা যাবে, সেটা অটোমেটিক সে প্রসেস করে দেয়। প্রসেস করে সে প্লেটটা বানিয়ে দেয় চার কালারের জন্য। বানানোর পরে যে কাজটা হয় নেক্সট স্টেপে, সেটা হলো প্লেট বানানো হয়। এখন একটা প্রসেস বাদ হয়ে গেছে, যে পজিটিভ বানানোর যে কাজটা, এটা এখন চলে গেছে বাদ দিয়ে, এখন ডিরেক্টলি প্লেট হয়, ডিরেক্টলি কম্পিউটার থেকে প্লেট হয়ে যায়। প্লেট থেকে দেন চলে যায় হলো মানে মেশিনের মধ্যে, প্রেসের মধ্যে চলে যায়। এখন নিচে যে বিষয়টা আছে, যে আপনি ফ্লায়ার সাইজ, বিজনেস কার্ড সাইজ, এটা কীভাবে ডিফাইন করবেন, আমরা একটু পরে শিখবো। যে পেপার সাইজের বিষয়গুলো আছে, পেপার সাইজ কীভাবে কাজ করে, পেপার সাইজের মেজারমেন্ট কীভাবে নেবেন, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো তা এটার সাথে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে প্রিন্টিং যখন হয় তখন আসলে আপনারা জানেন কি না, লেজার, এই যে লেজার প্রিন্টার যে আছে, এই প্রিন্টারে যখন প্রিন্ট হয় তখন দেখবেন কিছু অংশ কিন্তু বাদ দিয়ে প্রিন্ট করে, আপনি চাইলেও ফুল প্রিন্ট করতে পারবেন না। এর কারণটা কি জানেন, ধারণা আছে কারো? এর কারণটা হলো, এই পেপারটা যে নিয়ে যায়, পেপারটা আসলে এমনি এমনি চলে যায় না, কেউ এটাকে ধরে কোন একটা জায়গায় ধরে তারপরে এটা টেনে নিয়ে যায়। ঠিক এরকম ভাবে প্রেসে যখন প্রিন্ট হয় তখন কিন্তু একই প্রসিডিউরে প্রিন্ট হয়। এটাকে বলা হয় গ্রিপার মার্ক বা একটা গ্রিপার, এক জায়গায় ধরে তারপরে পেপারটাকে নিয়ে যাওয়া হয় মেশিনের ভিতর দিয়ে। আপনাদের কি ধারণা আছে যে পার আওয়ার কতগুলো প্রিন্ট হতে পারে প্রিন্টিং মেশিনে? মেশিনে অ্যাভারেজে 4,500 5,000 প্রিন্ট হয় পার আওয়ার। তার মানে কত দ্রুত প্রিন্ট হয় এখানে চিন্তা করতে পারেন, প্রচুর দ্রুত প্রিন্ট হয়। এখন তার মধ্যেও যেটা করতে হয়, পেপারগুলো ধরে ধরে নিয়ে যায়। এখন ধরে নেওয়ার জন্য একটা গ্রিপার থাকতে হয়, জায়গা থাকতে হয়। তো যখন আপনি পেপার সাইজ নিয়ে কাজ করবেন, এই যে শেষে যেটা আছে, পেপার সাইজ নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে ডিফাইন করতে হবে যে আমি যে ছাপাবো বা আমি যে মেশিনে ছাপাবো সেখানে আমাকে গ্রিপারের জন্য কতটুকু জায়গায় রাখতে হবে। স্ট্যান্ডার্ড হলো 0.5 ইঞ্চ, মানে 1/2 ইঞ্চি স্ট্যান্ডার্ড। আপনি 3 মিলিমিটার রাখতে পারেন, 4 মিলিমিটার রাখতে পারেন, কিন্তু 1/2 ইঞ্চি রাখাটা ভালো, ডিস্ক ফ্রি থাকা যায়। এটা হলো অনেক পুরনো একটা মেশিন, যে একসময় যে মেশিনগুলো ছিল, লেটার প্রেস টেকনোলজি ছিল, সেটা মূলত আসলে এরকম স্টাইলের ছিল শুরুর দিকে। আমি যদি একটু ইতিহাস বলি, প্রিন্টিংটা কিভাবে শুরু হলো বা প্রিন্টিং এর আবিষ্কারক কি, কারো কি ধারণা আছে? ধারণা নাই, আমি আসলে নামটা তার এখন আমার মনে নাই এক্স্যাক্টলি, কিন্তু যে আবিষ্কার করেছে সে ছিল একটা ডিফারেন্ট সেক্টরের, ঘড়ি মেকানিক, সে হলো প্রিন্টিং আবিষ্কার করেছে। কেনই মাঝে ঘড়ির মেকানিক সে প্রিন্টিং আবিষ্কার করেছে, এটা কারণটা হলো, সে আসলে আবিষ্কার করবে বা কি করবে এরকম নিয়ে তার কোনো টেনশন ছিল না, বা এটা নিয়ে সে গবেষণা করেছে এরকম ছিল না। চকের ইউজটা তো বোঝেন, যে আমরা ব্ল্যাক বোর্ডে চক দিয়ে লিখে, তো এই ইউজটা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছিল। তখনকার সময় সে যেটা করেছে, ওই চক দিয়ে কোনো একটা জায়গায় লিখেছে, লিখার পরে সেটা যখন একটা জায়গায় ছাপ পড়েছে, তখন সে সারপ্রাইজ হলো যে আমি এক জায়গায় লিখলাম, এটা আরেক জায়গায় ছাপ পড়ার পরে সেম লেখাটা হয়ে গেল। তখন তার মাথায় আসলো যে এটা যদি হয় তাহলে তো আমি একটা কাজ করতে পারি, এখানে বারবার একই কালি যদি লাগাতে পারি তাহলে বারবার এটা আরেকটা কপি করা সম্ভব, কারণ তখন তো হাতে লিখে রাখতে হতো, একই জিনিস বারবার লেখা ছাড়া কোনো উপায় ছিল না। তার এই চিন্তাভাবনা থেকে প্রিন্টিং এর জন্ম হয়, শুরু হয়। হ্যাঁ, এবং যে প্রসেসটা ছিল খুবই কমপ্লিকেটেড প্রসেস ছিল, সে প্রসেসটা আপনাদের একটু দেখাবো। প্রথম দিকে প্রিন্টিং শুরু হওয়ার বা জন্ম হওয়ার পরে যে টেকনোলজিটা আসলো, এই লেটার প্রেস স্টাইল। লেটার প্রেসে ছিল কি, আপনারা দেখেন এখানে লিড ছিল, এগুলো লিড বা সীসা বলে, এরকম একটা যতটুকু ফর্মা বলে, যে আপনি যেই সাইডে মনে করেন এ4 সাইজে প্রিন্ট করবেন, তাহলে এ4 সাইজের একটা এরকম ফর্মা নিতে হতো, নিয়ে তার মধ্যে কতটুকু লেখা হবে, কি হবে না হবে, এগুলো সাজাতে হতো।
এবং মজার বিষয় হলো আমরা যখন এটা শিখেছি আমরা এক সময় কাজ করেছি লেটার প্রেসে, তখনকার সময় যে কিবোর্ড আছে এই যে আমরা ইংলিশে যে কিবোর্ড দেখতে পাচ্ছি এরকম লেটারগুলো বিভিন্ন জায়গায় সাজানো থাকতো এবং সেখান থেকে নিয়ে নিয়ে আপনাকে ফর্মালিটি করতে হতো। তো তখনকার সময় যে জিনিসটা জেনেছি, যেমন আপনারা দেখেন কিবোর্ডে কিন্তু ABCD সিরিয়ালে নাই, সব উল্টাপাল্টা আছে। এটা কেন আছে জানেন? কারো ধারণা আছে এটা কারণটা? এই কোশ্চেনটা এখানে আমারও ছিল, আমি যখন এটা শিখেছি তখন ছিল কোশ্চেনটা যে এরকম উল্টো পাল্টা কেন, তাহলে আমার ইজি খুঁজে পেতে সুবিধা হতো। এরপরে বিবি এর করে সি বলে না, এটা কারণটা হলো যে অ্যালফাবেটগুলো সবচেয়ে বেশি ইউজ হয় সেগুলোকে সব সামনে রাখা হয়েছে, যেগুলো কম ইউজ হয় সেগুলোকে দূরে রাখা হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা যদি 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখেন তার মধ্যে দেখেন কিউর ইউজটা সবচেয়ে কম আছে, এই কারণে কিউটা কিন্তু সবচেয়ে উপরে আছে। এরকম ক্রম অনুসারে যেভাবে সাজানো হয়েছে সেগুলো ইউজেস এর উপরে, যে অ্যালফাবেটগুলো সবচেয়ে বেশি ইউজ হয় সেটা সবচেয়ে কাছে রাখা হয়েছে, যেগুলো কম ইউজ হয় সেগুলো আস্তে আস্তে দূরে রাখা হয়েছে। এইভাবে কিবোর্ডটা সাজানো হয়েছে। ঠিক, আমরা লেটার প্রেস নিয়ে যখন কাজ করি তখন এই এরকম কিগুলো বিভিন্ন জায়গায় ছিল, এক একটা কি আনতে হতো, এনে বসাতে হতো, তারপরে এরকম ফর্মাল রেডি করতে হতো। তারপরে সেই সময়ে যে প্রিন্টিংটা করা হতো এটা আসলে খুব টাফেস্ট বলা যায়। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে একটা যদি শাখার মতো আছে, বেসিক্যালি এই জিনিসটা রেডি করার পরে এখানে রাখা হতো, রাখার পরে এখানে একটা এখানে পেপার দেওয়া হতো। পেপার দেওয়ার পরে যে কাজটা হতো, মনে করেন এক হাতে পেপার দিচ্ছেন আর এক হাত দিয়ে পেপারটা নিতে হতো, পা দিয়ে চাপ দিতে হতো, এখানে যে প্রিন্ট হতো এখানে হয়তো কালিটা এসে লাগতো। তো এই কাজ করতে যে অনেকের হয়তো হাত নষ্ট হয়েছে, ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে চাপ পরে হাত নষ্ট হয়ে গেছে, প্রবলেম হতো। এটা আসলে রিস্কি প্রিন্ট ছিল, আমি স্যার টেস্ট করা ছাড়া কিছু করিনি, আমি আমার লাইফে কখনো এটা নিয়ে কাজ করিনি, কিন্তু দুই একটা টেস্ট করেছে প্রিন্ট করে করা যায় কিনা, যেমন এই কাজগুলো করেছে। হ্যাঁ, অন টেস্ট। তো এটা ছিল শুরুর দিকে, তারপরে আস্তে আস্তে আপগ্রেড হলো, আপগ্রেড হয়ে যে প্রসিডিওর আসলো সেটা হলো অফসেট প্রিন্টিং। হ্যাঁ, অফসেট প্রিন্টিং এর যে প্রসিডিওরটা আছে, ওয়ার্ক ফ্লোটা হলো মোটামুটি এরকম যে এক সাইডে পেপার দেওয়া হয়, সেখানে মেশিনে যে প্রসিডিওর হয়ে প্রিন্টিং হয়ে আরেক পাশে বের হয়ে আসে। হ্যাঁ, এটার যদি আমরা একটু বাস্তব চিত্র দেখি তাহলে কিরকম হয়, পরের স্লাইডে আমি রেখেছি, সেটা হলো এরকম। আপনি যদি খেয়াল করেন উপরে যে পার্টটা আছে এটা তো আসলে প্লেট, প্লেট থেকে এখানে যে কালিটা যায়, কালিটা প্লেট নিয়ে আসে, এসে এখানে এসে প্রিন্ট করে, এটাকে বলা হয় ব্ল্যাঙ্কেট। এটা একটা প্লাস্টিকের শিটের মতো থাকে, সেই প্লাস্টিকের শিটের মধ্যে সে কালিটা লাগিয়ে দেয়। এই প্লাস্টিকের শিট যেটা করে নেক্সট স্টেপে যে পেপার আছে পেপারের মধ্যে সে বসিয়ে দেয় সফট, যার কারণে কি হয় যে চাপ লাগার যে বিষয়টা ছিল, যে নিচে দেবে যাওয়া অথবা গর্ত হওয়ার যে বিষয়টা ছিল সেটা আর হয় না, কারণ এটা খুব সফট প্লাস্টিক একটা পেপার উপরে জাস্ট লাগিয়ে দেয়। এটা হলো মোটামুটি অফসেট প্রিন্টিং এর প্রসেস। অফসেট প্রিন্টিং এর আপডেট হয়ে এখন যেটা হয়েছে সেটা হলো 4টা কালার এট এ টাইম বের হয়ে আসে। আগে একটা একটা সিঙ্গেল কালার প্রিন্ট করতে হতো, এখন আর একটা কালার প্রিন্ট করতে হয় না। আপনি 4 কালার প্রিন্ট করবেন, এখানে স্টাক করে দেন পেপার, অথবা এখানে দেখেন স্টাক করা আছে পেপার, যে পাশে স্টাক করা থাকবে একটা যাবে, 4টা আমরা জানি সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, 4টা প্রিন্ট করা হয়। 4টা 4টা স্টেপে গিয়ে প্রিন্ট হয়ে এখানে আউটপুট বের হয়ে আসে, পিছনের জায়গা আছে যেখানে এসে আবার স্টাক হয় পেপারগুলো। 4 কালার মেশিন, এই মেশিনগুলো এখনকার সময়ে ধরেন আরো 20 বছর আগে যে পুরনো মেশিন বাংলাদেশ এখন কেনা হয় সেটা দাম 1 কোটি টাকা মাত্র। বি অনেস্ট, বাংলাদেশে যারা আরো 5 বছর আগে মেশিনগুলো এনেছে তারা ধরেন 6 থেকে 7 কোটি টাকা করে কিনেছে এক একটা মেশিন, পুরনো মেশিন। তার নতুন মেশিনের দাম কত? হিউজ প্রাইস। তারপরে এখন বাংলাদেশে অনেক ঢুকছে, কারণ হলো দাম কমেছে, 1 কোটি টাকা মোটামুটি সহনীয় পর্যায়ে বলা যায়, তারপরে সহনীয় পর্যায়ে বলা যায়। হ্যাঁ, এতে আসলে অনেক লাভ আছে, যে আপনি 4 কালারের জন্য 4 বার প্রিন্ট করবেন, 4 বার প্লেট তুলবেন, অনেক সময় নষ্ট, এটাতে এত সময় নষ্ট হয় না, অনেক ফাস্টার কাজ হয়, যার কারণে এই প্রসিডিওটা বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আমরা আসলে মেজারমেন্ট আমরা জানি অনেক কিছু মেজারমেন্ট হয়, তার মধ্যে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো ইউনিট অফ লেন্থ। হ্যাঁ, দৈর্ঘ্যের একক বা এরকম কিছু নিয়ে আমরা কথা বলবো। আপনারা যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো যে একক কি কি আছে জানেন? আমরা দৈর্ঘ্যের একক কি কি আছে কিছু লিখা আছে, দেখেন মাইল আছে, মিটার আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, হাবি জাবি অনেক কিছু আছে, তাই না? এক্স্যাক্টলি কি কি আছে জানেন? আমরা প্রিন্সিপাল বা স্ট্যান্ডার্ড মেজার করি কি দিয়ে বলেন তো? সেন্টিমিটার দিয়ে।
না না স্ট্যান্ডার্ড কোন জিনিসের একটা স্ট্যান্ডার্ড আমরা কিভাবে মেজার করি সেটা বলে নেই, আমি বুঝতে পারিনি আপনাকে। যে কোনো জিনিসের যে কোনটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, সেটা আমরা মেজার করি হলো যে পপুলার কোনটা, সবাই কোনটা প্রেফার করে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। মনে করেন ফটোশপের বয়স হয়েছে কত বছর জানেন? 20 বছর। ফটোশপ সফটওয়্যারটা 20 বছর ধরে মার্কেটে আছে। এইটাতে যে মেজারমেন্টগুলো ইউজ হয় এটাকে আমরা স্ট্যান্ডার্ড বলতে পারি না। কারণ হলো কি, ফটোশপটা ইউজ করে ইন্টারন্যাশনালি অনেক সেক্টরের লোকজন, অনেক সেক্টরের, আর স্পেশালি যারা পেপার সেক্টরে, প্রিন্টিং সেক্টরে, তো ফটোশপ ছাড়া চিন্তাই করা যায় না। তো এইখানে যে এককগুলো ইউজ করা হয়, মেজারমেন্টটা ইউজ করা হয়, এটা যদি ভুল থাকতো তাহলে সবাই এতদিন কমপ্লেন করতো, জানাতো, অ্যাডোবি হয়তো মডিফাই করতো, তাই না? ওরা কিছুটা সংযোজন করেছে, বিয়োজন করেনি, মানে বাদ দেয়নি, কিছু অ্যাড করেছে। যে এককগুলো ছিল আগে সেগুলোর মধ্যে থেকে দুই একটা অ্যাড করেছে। আপনারা যদি রুলার যখন তৈরি করেছেন কন্ট্রোল আর দিয়ে ইলাস্ট্রেটরে, রাইট বাটন ক্লিক করলে আপনি দেখেছেন কিছু একক আছে, খেয়াল করেছেন সবাই? সেই এককগুলো বেসিক্যালি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। তার মধ্যে যে জিনিসটা আছে, প্রথমে আছে ইঞ্চি, তারপরে আছে পাইকা, পয়েন্ট, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার। তার মানে দৈর্ঘ্যের একক হিসেবে আমরা এই জিনিসগুলোই জেনে নেব। কারণ হলো আমরা যে কাজগুলো শিখছি এখন, তার মধ্যে এর বাহিরে কোনো কিছু লাগে না। ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, এই তিনটা জিনিস প্রয়োজন হয় প্রিন্টিং সেক্টরে। যখন আমরা প্রিন্টিং সেক্টরে কাজ করব তখন এই তিনটা জিনিসের প্রয়োজন হবে। পাইকাটা আমাদের দেশে খুব একটা প্রয়োজন হয় না, এই কারণে লেটার প্রেস টেকনোলজি যখন ছিল তখন পাইকাটা ইউজ হতো। জার্মানি অথবা আরও কিছু কান্ট্রি আছে যারা এখনও স্টিল নাও পাইকা ইউজ করে আমার জানা মতে। পয়েন্টটা ইউজ হয় টাইপোগ্রাফির ক্ষেত্রে, যে টাইপ আমরা লিখি, বিভিন্ন টাইপ করি, এমএস ওয়ার্ডে দেখবেন টাইপগুলো পয়েন্টে থাকে, পিটি থাকে। আর পিক্সেলটা ইউজ হয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, ওয়েব ইউআই যখন ডিজাইন করবেন তখন যে মেজারমেন্টটা হবে সেটা পিক্সেল দিয়ে হবে। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, হোপফুলি মাথায় চলে আসবে ইন ফিউচারে। এখন আরেকটা জিনিস যেটা আমি ডান পাশে দিয়েছি সেগুলো বুঝার জন্যে, না হলে তো বুঝবেন না কোনটা কম্পেয়ার যদি না হয়। যেমন ইঞ্চি ইজ ইকুয়াল টু 72 পয়েন্ট, তার মানে 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু হলো 72 পয়েন্ট, আর 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু হলো 6 পাইকা, 6 পাইকা। আর পিক্সেল যদি যান, 96 পিক্সেল ইজ ইকুয়াল টু হলো 1 ইঞ্চ। ইঞ্চি সেন্টিমিটার আমরা অলরেডি জানি যে 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার, আর 25.4 হলো মিলিমিটার, ঠিক আছে? এই এককগুলো আমরা জানবো, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হলো পেপার। মার্কেটে যে পেপারগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। মার্কেটে স্পেশালি দুইটা ধরনের পেপার যেগুলো প্রিন্টিং সেক্টরে প্রয়োজন হয়, একটা হলো ডিমাই আর একটা হলো ডাবল ডিমাই। ডাবল ডিমাইকে আসলে মার্কেটে গিয়ে কেউ ডাবল ডিমাই বলে না, এটাকে শর্ট ফর্মে ইউজ করে ডিডি। আপনি যখন কাগজ কিনতে যাবেন, ফকিরাপুল, নয়াবাজার কাগজ বিক্রি হয়, তখন আপনাকে জিজ্ঞাসা করবে কী কাগজ লাগবে, আপনার ডিডি লাগবে না নর্মাল লাগবে। এটা সাধারণত ডিমাই বিক্রি হয় না, ডিডি বিক্রি হয়, হ্যাঁ, এটা শর্ট ফর্মে ইউজ হয়। এছাড়া বাকি সাইজগুলো আমরা সবাই জানি। এখন কোন সাইজের পেপারের কীরকম, মানে কোন পেপার কত সাইজ আমি ডান পাশে দিয়েছি, যেমন ডিমাই সাইজ তো এটা হয় 18 হলো 18x23 ইঞ্চি, ডাবল ডিমাই হয় 23x36। নিচে একটা অপশন দিয়েছে আপনাদের শেখার জন্য, সেটা হলো জিএসএম। জিএসএম মানে হলো পেপারের যে থিকনেস আছে, এই থিকনেসটাকে বলা হয় জিএসএম। আপনি দেখেন এখানে লেখা আছে গ্রামস পার স্কোয়ার মিটার, গ্রামসটা তৈরি হবে থিকনেসের উপরে, আপনার এফোর তো এফোরই। এখন যত বেশি মোটা হবে জিএসএম তত বেশি হবে, তার মানে হলো এটার গ্রামসটা তত বেশি বাড়বে, মানে ওয়েট বাড়বে। পেপারে একটা টেকনিক আপনাদের একটু বলে দেয় যেটা আপনাদের একটু পরেই হয়তো লাগবে, সেটা হলো পেপার যখন আমরা একটা নিউজ পেপার এরকম লম্বা যদি হয়, আমরা ভাঁজ কীভাবে করি, এভাবে করি না, আমরা সাধারণত এইভাবে করি অ্যাজ ইউজুয়াল। পেপার কাটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই প্রসিডিউরটা মেনটেন করা হয়। পেপারের কাটিংয়ের ক্ষেত্রে প্রসিডিউরটা এরকম হয়, যেটা লম্বা থাকে সেটাই কাটা হয়। আপনারা যদি খেয়াল করেন ডাবল ডিমাই আছে 23x36, ডিমাই করা হয়েছে কোন দিকে কেটে, 36 কেটে, 23 কিন্তু ঠিকই আছে। এই জিনিসটা মাথায় রাখেন, আপনাদের ইন ফিউচারে কাজে লাগবে। কারো কোনো কোশ্চেন আছে, ইনফরমেশন দিতে চাই আপনাদেরকে, সেটা আপনারা জানেন পৃথিবীতে ম্যাক্সিমাম কান্ট্রিতেই বাঙালি যারা আছে, বাংলাদেশি যারা আছে, এদেরকে কিন্তু মেয়েদের বিষয়ে খুব গুরু মানে, জানেন? বাঙালিরা মেয়েতে খুব ভালো, জানেন আপনারা? জানেন না মনে হয়। আয়ারল্যান্ডে আমার একজন ফ্রেন্ড আছে, সে বলে যে যখনই বাঙালি দেখে তখন বলে যে মেয়ে নিয়ে কথা বলা যাবে না এদের সাথে, কারণ মেয়েতেরা খুবই ভালো।
তো ছোট একটা টেস্ট নিতে চাচ্ছি আসলে আমরা মেথে কতটুকু ভালো। আপনারা যদি দেখেন 18/23 একটা পেপার সাইজ আছে। এখন এই পেপার সাইজটাকে যদি আমরা ডিভাইড করি, 8টা ভাগ করি, 8টা ভাগ করলে কত বাই কত সাইজ হবে? আমরা জানি, একটু আগে আমি বলেছি যে পেপার কাটার ক্ষেত্রে আমরা যেটা মেনটেন করবো সেটা হলো বড়টাকে আগে কাটবো, 50% করবো। 18/23 যদি থাকে, আমরা যদি এটাকে ডিভাইড করি, আপনারা যদি খেয়াল করেন কোন দিকে ভাগ করবো, মাঝখান দিয়ে কাটবো। আচ্ছা, মাঝখান দিয়ে যদি কাটি তাহলে পেপারের সাইজটা কত হলো? 11.5 হয়েছে। আচ্ছা, 11.5 এর পরে যদি আমরা এদিকে নিচে মেজারমেন্টে দেখি তাহলে আমার টোটাল পেপারটা পেলাম 18/11.5, তাহলে টুকরা পেলাম দুইটা। নেক্সট স্টেপে যদি আমরা যাই তখন কি করব, এদিকে ডিভাইড করব, তাই না? এদিকে যদি ডিভাইড করি তাহলে পেপারের সাইজটা কত হলো? 9/11.5, ইজ নট ইট? কয়টা পেলাম আমরা? 4টা পেলাম। তারপরে যদি আমরা যাই আরেকটু, তাহলে ডিভাইড করব কাকে? বড় যেহেতু আছে 11.5 বড়, তাহলে এটাকে আমরা কাটবো। এটাকে যদি কাটি কত পাবো? 7.75 বাই কয় টুকরা হলো বলেন তো? এখানে আপনাদের বলেছেন টাইলস মিস্ত্রি আপনাদের অঙ্ক শিখাবে, কেন শিখাবে লজিকটা বলি। লজিকটা হলো এখানে খেয়াল করে দেখেন, আমরা বড়টাকে কেটেছি, এতদিন যে হিসাব করেছি সেই হিসাবে আসলে কখনোই হবে না। হয়তো আপনারা চিন্তা করেন নাই কেউ গ্রাফিক শিখতে এসে ম্যাথ শিখবো, এটা সম্ভব, কিন্তু এই ম্যাথটা আপনি যে কাউকে সারপ্রাইজিং করতে পারেন, কারণ এই মেজারমেন্ট এই হিসাব পৃথিবীর কেউ করে না। যারা একাডেমিক পড়ালেখা করে আসে, টেকনিক্যাল না, তারা এই হিসাব কোনোদিন বের করতে পারবে না। উনি যেটা বলেছে এটাই পারফেক্ট সাইজ, এটাই হবে 9/5.75 হবে। আচ্ছা, আপনারা তো মোটামুটি ভালোই পারেন মনে হচ্ছে। আমরা আরেকটু ছোট টেস্ট নিতে চাই। মনে করেন একটা বিজনেস কার্ড, আমার পেপার সাইজ আছে 18/23 ইঞ্চি, বিজনেস কার্ড আছে 2.35 ইঞ্চি, তাহলে আমি কয়টা বিজনেস কার্ড পাবো এর মাঝখান থেকে একটু বলেন দেখি। আসলে কতটুকু মাস্টার আমরা? আপনি যদি খেয়াল করেন সেটা দেখেন, আমরা যদি 2 দিয়ে 18কে ভাগ করি কত হয়? 9 হয়। ক্লিয়ার না বিষয়টা? আমরা যদি 3.5 দিয়ে 23কে ভাগ করি কত হবে? 6 হবে। 9 6 কত? 9 6 নাকি কেউ 55 বলেছে? 54 হবে। তার মানে আমরা 54টা কাট পাবো। এখন আপনি বলতে পারেন তাইলে 6 এর পরে কিছু ভগ্নাংশ আছে, সেটা কোথায় যাবে? মনে করেন আমি একটা পেপার কাটলাম, এখান থেকে কাটতে কাটতে চিকন একটা করে অংশ আছে, মানে চিকন অংশ সব মিলিয়ে একটা প্রিন্ট করা যাবে? যাবে না, সম্ভব না। সো পেপারের ক্ষেত্রে এটা হবে না। ইভেন টাইলসের ক্ষেত্রে, আমি যেহেতু টাইলসের রেফারেন্স বলছি, টাইলসের ক্ষেত্রে হবে না। আপনি টাইলস একটু নিয়ে নিয়ে আপনি পুরো একটা জায়গা ভরবেন, এটা আসলে সম্ভব না, কাজে এটা বাদ দিতে হবে। সো এখন থেকে আপনারা যেটা সুবিধা পেয়ে গেলেন, এই ম্যাথ শেখার পরে সেটা হলো যে আপনারা এখন আর টাইলস মিস্ত্রি আপনাকে বোকা বানাতে পারবে না। আমরা যদি পেপারটাকে একটু চেঞ্জ করি, উল্টাই, উল্টানো বলতে 18/23 পেপারটার নিচে যদি আমরা 3.5 দিই আর 23 নিচে যদি 2 দিই তাহলে কি হবে? এখন মোটামুটি আমাদের কনসেপ্টটা হয়ে গেছে, আমরা একটু দেখাই দিই। আমরা 3.5 দিয়ে যদি ভাগ করি 18কে তাহলে পাবো 5টা, আর যদি আমরা 23কে ভাগ করি পাবো 11টা, তাহলে আমাদের টোটাল আসবে 55টা। তাহলে যেহেতু একটা বেশি আসতেছে তাহলে আমরা এই ওয়েতেই কাটটা কাটবো, তাহলে আমার একটা কাট বেশি পাবো। তো ফটোশপ ইলাস্টার যেটা হয় যে অনেক সময় দেখা যায় আমরা একটা লোগো বানিয়েছি, লোগোটা ফটোশপে যে ইউজ করতে হচ্ছে, তখন কি করবেন? এটার সুবিধা হলো যে এই সফটওয়্যারগুলোতে যে আপনি এক জায়গায় কপি করবেন আরেক জায়গায় পেস্ট করতে পারেন। আপনি একটা লোগো বানালেন ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে বানানোর পর এখানে কপি করবেন, ফটোশপে নিয়ে গিয়ে আপনি পেস্ট করতে পারবেন এবং সেখানে সেটা ইউজ করা যাবে। আমরা একটা ক্লাসে দেখাবো কীভাবে সেটা করতে হয়। তার মানে হলো কখনো যদি আমাদের প্রয়োজন হয়, ইলাস্ট্রেটর ফাইল আমরা ফটোশপে নিতে পারবো, ফটোশপের ফাইল আমরা ইলাস্ট্রেটরে আনতে পারবো, কম্বাইনলি আমরা কাজ করতে পারবো। এটা আমাদের কাজের ক্ষেত্রে দরকার হয়, স্পেশালি দরকার হলো যখন আমরা প্রিন্টিং টেকনোলজিতে কাজ করি তখন কম্বিনেশনটা খুব বেশি প্রয়োজন হয়, কিন্তু যখন আমরা ইউআই ডিজাইনে যাবো তখন কম্বিনেশনটা খুব প্রয়োজন কম হয়।
খুব বেশি প্রয়োজন হয় না। তখন দেখা যায় হয়তো আমরা কোনো শেপ নিচ্ছি অথবা লোগো নিচ্ছি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে, আর ইউআই ডিজাইনে ফটোশপটা টু মাচ ইউজ হয়, ইলাস্ট্রেটর খুব একটা ইউজ হয় না। তারপর যেটা আছে যে ডিজাইন স্কিল ডেভেলপমেন্টের জন্য ইনিশিয়ালি একটা মেথড আমি যেটা আপনাদের হয়তো ক্লাসে শেখাবো বা দেখাবো, যে ডিজাইন শেখার জন্য এখন হুট করে আমি বললাম যে একটা আইডিয়া জেনারেট করেন, আমাদের পক্ষে আসলে সম্ভব না এখন, তাই না? জাস্ট আমরা শিখছি, এখন আইডিয়া জেনারেট করা পসিবল হবে না। আইডিয়া জেনারেট করার জন্য আমি যে টেকনিকটা শিখাই এবং এটা ইন্টারন্যাশনালি খুব স্ট্যান্ডার্ড একটা লার্নিং মেথড, সেটা হলো স্পেশালি ডিজাইন শেখার ক্ষেত্রে সেগুলো কপি করা। আমরা ক্লাসে এই জিনিসটা শিখাই যে কীভাবে আপনি কপি করবেন, একটা বিজনেস কার্ড, একজনের একটা বিজনেস কার্ড, সেটা নিয়ে আপনি অ্যাজ ইট ইজ একটা কপি করলেন। কপি করার সময় যে জিনিসটা আপনার মাথায় আসবে সেটা হলো কতটুকু স্পেস থাকবে, কতটুকু ফন্ট সাইজ হবে, কতটুকু কী হবে। হ্যাঁ, ডিজাইন স্কিল ডেভেলপের ক্ষেত্রে ইনিশিয়ালি আমরা যেটা করবো সেগুলো কপি করবো, ডিজাইন কপি করা। আপনারা হয়তো দেখেছেন গ্রুপে, আমাদের মেইন গ্রুপে যদি অলরেডি কেউ জয়েন করে থাকেন, ওইখানে যেটা আছে যে অনেকেই দেখেন অরিজিনাল কোনটা করেছে বা কপি করেছে সেটা রেফারেন্স সহ দিয়ে দেয়, তার এসএডি দিয়ে দেয়। আপনারা যখন মেইন গ্রুপে পোস্ট করবেন আপনাদের এসএডি দিবেন, ব্যাচ নাম্বারটা উল্লেখ করবেন, তাহলে সুবিধা হবে কি অন্য যারা আছে সিনিয়র আপনাকে হেল্প করতে পারবে, ফিডব্যাক দিতে পারবে। তো এইটা হলো বেস্ট ওয়ে, বেস্ট মেথড, ইন্টারন্যাশনালি খুব রিকগনাইজড, যে ইনিশিয়ালি ডিজাইন শেখার ক্ষেত্রে অন্যের ডিজাইন আপনি কপি করেন কিন্তু সেটা নিজে বলে চালাবেন না কখনই, সেটা বলবেন যে আমি এই ডিজাইনটা কপি করেছি অ্যাজ ইট ইজ। কপি করলে কী হবে যে আপনার ফন্ট সাইজটা কীরকম হবে, স্পেসিংটা কীরকম রাখলেন, কোথায় কীরকম কালার দিলেন, একটা সেন্স গ্রো করবে। তো ইনিশিয়ালি স্টেজে কপি করাটা হলো বেস্ট একটা মেথড ডিজাইন স্কিল বাড়ানোর জন্য। ইউনিক ডিজাইন জেনারেট করা, ইউনিক ডিজাইন জেনারেট করার যে বিষয়টা আছে এটা আসলে ইনিশিয়ালি স্টেজে কথা বলাটা খুব লজিক্যাল হবে না, কারণ হলো আপনি যখন স্কিল ডেভেলপমেন্ট হবে, আপনার যখন স্কিল ভালো লেভেলে চলে যাবে, তখন দেখবেন ইউনিক ডিজাইন অটোমেটিকলি আসবে। এখন আপনি হুট করে চিন্তা করবেন যে একটা ইউনিক ডিজাইন বানানো এটা সম্ভব না। তো এটা সাধারণত আমরা শেষ লাস্ট ক্লাসে এটা নিয়ে কথা বলি, কীভাবে আপনি ইউনিক ডিজাইন জেনারেট করবেন। এই জন্যে কিছু মেথড আছে, টেকনিক আছে, এখন বললে হয়তো মনে থাকবে না, তারপর আমি একটু বলে দিই। আপনি হুট করে নতুন একটা জিনিস একদম 100% ব্র্যান্ড নিউ মাথা থেকে বের করতে পারবেন না। এর জন্য টেকনিক হলো আপনি হলো 3টা 4টা 5টা বা 6টা ডিজাইন দেখেন, 6টা ডিজাইন দেখে কোন পার্টটা আপনার ভালো লেগেছে, কোনটা থেকে কোন কনসেপ্টটা ভালো লেগেছে, কনসেপ্টগুলোর কম্বিনেশন করে নতুন একটা ডিজাইন তৈরি করেন। তাহলে আপনার ডিজাইনটা কী হবে, ইউনিক হবে, কারণ আপনি হয়তো এখান থেকে ফুটারটা ভালো লেগেছে, এখান থেকে হেডার ভালো লাগছে, এখান থেকে হয়তো টাইপফেসটা ভালো লেগেছে, এরকম 4টা 5টা জিনিস কনসেপ্ট নেন। কনসেপ্ট নিয়ে, কনসেপ্ট নিতে কখনো সমস্যা হয় না, কনসেপ্ট নিলে কেউ কিছু আপনাকে বলবে না, কিন্তু আপনি যদি হুবহু জিনিস নিয়ে যান তাহলে বলবে আপনি চুরি করেছেন। চুরিটা কেউ অ্যালাউ করে না, ওয়েবে চুরি করাটা খুবই মারাত্মক অন্যায়। আপনি অ্যাজ ইট ইজ জিনিস, একই জিনিস ডিজাইনটা কপি করে আপনি নিজের বলে চালিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় চুরি। এই জিনিসটা ওয়েবে কখনই করবেন না, কারণ ওয়েবে আসলে এত বাস্ট, এখন বাংলাদেশেও ইলিগাল ছবি ইউজ করতে দেয় না, অনেকজন যদি ইলিগাল ছবি ইউজ করে সেটাও রিপোর্ট হয়ে যায় এবং ফাইন হয়। সো ওয়েবে আপনারা এই কাজটা কখনই করবেন না। কনসেপ্ট নিতে কখনো সমস্যা নেই, আপনি একটা কনসেপ্ট নিলেন, নিয়ে নিজের মতো করে সেটা সাজালেন, আপনি ডিফারেন্ট কালার দেন, ডিফারেন্ট অ্যাঙ্গেল দেন, ডিফারেন্ট কিছু তৈরি করেন। তো ইউনিক ডিজাইন তৈরি করার জন্য ইনিশিয়ালি স্টেজে এটা হলো বেস্ট মেথড, যে আপনি কনসেপ্ট নিয়ে নতুন একটা জিনিস বানালেন, হুবহু কিছু বানালেন না।